গল্পের স্থান, কাল, চরিত্র, ঘটনাবলী সমগ্র কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। আর মিল যদি থেকে থাকে তাহলে তা অনিচ্ছাকৃত এবং নিছকই কাকতালীয়। নমস্কার, হন্টেড অডিও স্টেশনে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনবেন অঙ্কিতা সরকারের কলমে রায়কোষ সিরিজের প্রথম গল্প, প্রতিশোধ স্পৃহা। আজকের গল্প পাঠে রয়েছে স্যাটারডে স্টোরিজ থেকে শুভ, আর গল্পের সূত্রধার রেল অফ টেলস থেকে আমি দেবস্মিতা। তাহলে আর বিলম্ব না করে হেডফোনটা রাইট লেফট চেক করে নিন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, রায়কোষ সিরিজ অবলম্বনে প্রতিশোধ স্পৃহা। বালিগঞ্জ প্লেসের এই বিলাসবহুল আবাসনের কম্পাউন্ডে যখন কুশের হুটার দেওয়া স্কর্পিও এসে থামল, তখন মিডিয়ার নজর তাদের খবর পরিবেশনের দিক থেকে পুরোপুরি ঘুরে গিয়ে পড়ল ওর উপরেই। ড্রাইভিং সিটে বসে থাকা রায় তাচ্ছিল্যের স্বরে বলে উঠল, উফ, পিঁপড়েরাও এত তাড়াতাড়ি মিষ্টির সন্ধান পায় না যেভাবে মিডিয়া কোনো ঘটনার খোঁজ পায়। এদের জ্বালায় শান্তিতে কাজ করবার উপায় নেই। ওনার কথা শুনে কুশ সামান্য হেসে চোখে সানগ্লাসটা এঁটে নিয়ে গাড়ি থেকে নামার তোড়জোড় করল। যত তাড়াতাড়ি সম্ভব মিডিয়ার নজর এড়িয়ে অকুস্থলে পৌঁছতে হবে, কিন্তু ভাবনা অনুযায়ী তো সবসময় সব কাজ হয় না। এখানেও তার ব্যতিক্রম হলো না। লালবাজারের হোমিসাইড বিভাগের প্রধানকে গাড়ি থেকে নামতে দেখেই ক্যামেরা আর বুম ধেয়ে এলো ওদের দিকে। সাধারণত এইসব অ্যাক্সিডেন্টের কেস লোকাল থানাই সামলায়, লালবাজারের হোমিসাইড ব্যক্তিদের মাথা ঘামাতে হয় না। কিন্তু এই ব্যাপারে কুশকে নাক গলাতেই হলো। এক, মৃত ব্যক্তি কোনো সাধারণ মানুষ নয়, একজন উঠতি ধনী ব্যবসায়ী। প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে রাজনৈতিক কর্তা ব্যক্তিদের সাথে তাকে দেখা গেছে। দ্বিতীয়ত, লালবাজারের অন্য একটি বিভাগীয় প্রধানের বন্ধু ইনি, তাই স্বাভাবিকভাবেই এইরকম এক ব্যক্তির মৃত্যুতে কুশকে মাথা ঘামাতে হচ্ছে বলে একটু অবাক হয়নিও। গাড়ি থেকে নেমে দাঁড়াতেই এক তরুণী সাংবাদিক বুমটা এগিয়ে দিয়ে প্রশ্ন করল, স্যার স্যার, আপনার কি মনে হয় মিস্টার শিবেন্দ্র আহুজার এই মৃত্যু কি সাধারণ এক অ্যাক্সিডেন্ট, নাকি অন্য কোনো কারণ আছে এর পিছনে? কুশের হাসি পেয়ে গেল। চ্যানেলের টিআরপি বাড়াতে গিয়ে প্রশ্ন করবার আগে দুবার ভেবেও দেখে না কি জিজ্ঞেস করছে। লালবাজারের হোমিসাইড বিভাগকে দেখেই বুঝে নিয়েছে কোথাও কোনো ঘাপলা আছে। কুশ রাগ করল না, বরং হেসে বলল, সেটা তো আমি তখনই বলতে পারবো যখন আপনারা আমায় ঘটনার জায়গায় যেতে দেবেন। আমি তো এইমাত্র এলাম, অন্তর্যামী তো নই যে না দেখেই সব বলে দেবো। এই কথায় পুরোপুরি কাজে না হলেও কিছুটা কাজ হলো। বাকিদের সরিয়ে দেওয়ার কাজটা ঘোষ খুব ভালোভাবেই করে দিলেন। সেভাবে দেখতে গেলে এই ঘটনাকে সাধারণ অ্যাক্সিডেন্ট হিসেবে দেখছেন না নিহতের ঘনিষ্ঠ বন্ধু ও বিভাগীয় প্রধান। তাঁর মতে কিছু একটা আষ্টে ব্যাপার আছে এর মধ্যে। ক্রাইম সিনে পৌঁছে দেখল মৃতদেহ আগেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন মৃতদেহের অবস্থান অনুযায়ী চক দিয়ে দাগ কেটে জায়গাটা ঘিরে দেওয়া হয়েছে। কুশ সেদিকে যেতেই একজন মূর্তিধারী পুলিশ অফিসার এগিয়ে এসে ওকে স্যালুট করে বলল, স্যার, আমি নির্মল আচার্য, লোকাল থানার এসআই। কুশ মাথা নাড়তেই উনি বলা শুরু করলেন, স্যার, এই কমপ্লেক্সে সি বিল্ডিংয়ে নিজের ফ্যামিলির সাথে থাকতেন মিস্টার শিবেন্দ্র আহুজা। আলাদা করে ওর পরিচয় দেওয়ার দরকার নেই। তবে স্যার, আমার মনে হচ্ছে এটা হয় আত্মহত্যা বা দুর্ঘটনার কেস। বডি পোস্টমর্টমে দিয়ে আসা হয়েছে, দেখে মনে হলো ছাদ থেকে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে ওর। আর গভীর রাতের দিকে ঘটনাটা হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ রক্ত শুকিয়ে জমাট বেঁধে গিয়েছিল। কথা বলতে বলতে ওরা কম্পাউন্ডের আরো ভেতর দিকে চলে এলো। কোনো সন্দেহ নেই,
মধ্যবিত্ত মানুষের পক্ষে এখানে নিজের বাসস্থানের স্বপ্ন দেখাটা ধৃষ্টতা ছাড়া আর কিছুই না। এখানে আলাদা করে সুইমিং পুল, একটা জিম, টেনিস আর ভলিবল কোর্ট সবই মজুদ আছে। কুশ মাথা নেড়ে গম্ভীরভাবে জিজ্ঞেস করল, মৃতদেহটা প্রথম কে দেখে, তার খোঁজ নিয়েছেন? হ্যাঁ স্যার, এখানকার সুইপার ঝরুয়া, ওই প্রথম লাশ দেখতে পায়। তারপর চেঁচামেচি করতে দারোয়ান ছুটে আসে আর তারপরই পুলিশকে খবর দেয়। কুশ মাথা নাড়ে, তারপর বলে, আচ্ছা, দারোয়ান নিশ্চয়ই সারা রাতই পাহারায় থাকে। ওপর থেকে একটা মানুষ পড়ে মারা গেল, সামান্য শব্দও তার কানে গেল না। সে ঠিক এই প্রশ্নটাই আমিও তাকে জিজ্ঞেস করেছিলাম। সে তো একেবারে হাতে পায়ে ধরে বলল যে সেক্রেটারিকে যেন না বলা হয়, তাহলে চাকরি চলে যাবে। রাতের দিকে কাল তার জ্বর এসেছিল, তাই সে ঘুমিয়ে পড়েছিল। তবে পাশেই তার ঘরে বউ বাচ্চা থাকে, ওরা জেগেছিল। এমনিতে এখানে মাঝরাতে ফেরে না কেউই, কালকেও ফেরেনি। ওকে, মিস্টার আহুজার ফ্যামিলিকে ইন্টারোগেট করেছেন? এখানে কি কেউ প্রেজেন্ট ছিল? হ্যাঁ স্যার, এখানকার গোলমালের সময় কেউ গিয়ে খবর দিয়েছিল ওর ফ্ল্যাটে। ওর ছেলে এসে বডি আইডেন্টিফাই করে গেছে। বাবার এই অবস্থা দেখে অসুস্থ হয়ে পড়েছিল বলে তাকে আবার ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওকে, চলুন তাহলে প্রাথমিক ইন্টারোগেশনটা করে আসি। কুশ প্রস্তাব রাখতেই নির্মল আচার্য তাকে গিয়ে লিফটের দিকে এগিয়ে গেল। সাধারণত কুশ একা খুব একটা হাই প্রোফাইল কেস সামলায় না, বেশিরভাগ সময় রাই থাকে। কিন্তু সবসময় ওকে তো আর পাওয়া যায় না। আর তাছাড়া হোমিসাইড বিভাগীয় প্রধান একজন বাইরের মেয়ের উপর নির্ভরশীল, এ কথা সবাই আবার ভালো চোখেও দেখে না। লিফট এসে থামল 14 তলায়। সেখান থেকে বেরিয়েই ডান দিকের ফ্ল্যাটের নেমপ্লেট চোখে পড়ল। দরজাটা খোলাই ছিল, ভেতরে পরিবারের লোক ছাড়াও অন্য মানুষের উপস্থিতি কুশ টের পেল। তবু হাত দিয়ে দরজায় টোকা দিল। দরজাটা সামান্য ফাঁক হতেই নিজের পরিচয় দিয়ে ভেতরে ঢুকে পড়ল কুশ আর আচার্য। একজন 40-এর দোরগোড়ায় পৌঁছানো মহিলা বসে আছেন সোফার উপরে, আর তার দুই পাশে দুজন ভদ্র মহিলা নিচু স্বরে তার সাথে কথা বলছিলেন। কুশদের দেখেই তারা চুপ করে গেল। একজন ভদ্রলোক ভেতর থেকে কথা বলতে বলতে বাইরে আসছিল। কুশদের দেখে তিনিও থমকে গেল। তারপর মিস্টার আচার্যের দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, স্যার আপনি এখানে? না মানে আপনি তো আসবেনই। আসলে আমার ফ্যামিলির সাথে খুব ক্লোজ এই ফ্যামিলি, তাই আর কি। আসুন না, বসুন। কুশ ওনার দিক থেকে চোখ না সরিয়ে জিজ্ঞেস করল, ইনি কে? স্যার ইনি হলেন এই আবাসনের সেক্রেটারি মিস্টার প্রতাপ গুপ্তা। মিস্টার প্রতাপ গুপ্তা এবার হাত জোর করে কুশের দিকে এগিয়ে এসে বললেন, আসুন স্যার, আসুন, বসুন। বুঝতেই পারছেন, এত বড় একটা লস হয়ে গেল, তাই নেইবার হিসেবে এখন তো আমাদেরই পাশে থাকা উচিত। তাই আমার বেটার হাফ আর সিস্টার এসেছিলেন আর কি। ঘরে উপস্থিত অন্য দুই ভদ্র মহিলার দিকে নির্দেশ করে তাদের সাথে পরিচয় করিয়ে দিলেন কুশের। তারা কোনো রকমে হাত জোর করে তার দিকে তাকিয়েই আবার মাথা নামিয়ে ফেললেন। কুশ মিসেস আহুজার মুখের দিকে একবার তাকিয়ে তার উল্টো দিকের সোফায় বসল। তারপর আরও একবার নিজের পরিচয় দিয়ে বলল, আমি মিসেস আহুজার সঙ্গে একা কয়েকটা কথা বলতে চাই, আপনারা প্লিজ আসুন। বিনয়ের অবতার হয়ে মিস্টার গুপ্তা বললেন, স্যার চা বা কফি বলি আপনাদের জন্য? না, কিছু লাগবে না, আপনি এখন আসুন। কুশের রুক্ষ ব্যবহারে ভদ্রলোক সমস্ত উৎসাহ হারিয়ে এই ফ্ল্যাট ছেড়ে চলে যেতে উদ্যত হলেন। কুশ তাকে আবার ডেকে বলল, আচ্ছা শুনুন, আপনি কোন ফ্ল্যাটে থাকেন? স্যার বিতে। ওকে, ওখানেই অপেক্ষা করুন, কোথাও যাবেন না, আমরা যাব। ওনারা তিনজনে বেরিয়ে যেতেই কুশ এবার মিসেস আহুজার দিকে তাকাল। মুখ দেখে মনে হচ্ছে না কান্নাকাটি করেছেন বলে। স্বামী মারা গিয়েছেন, অথচ স্ত্রীর এরকম ভাবলেশহীন মুখ দেখে কুশ একটু দমে গেল। অবশ্য হতেও পারে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করছেন উনি। কুশ ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রথমে বলল,
দেখুন, আই এম সো সরি, আপনার এরকম একটা সময়ে আমি বিরক্ত করছি আপনাকে। কিছু রুটিন প্রশ্ন করব, জাস্ট প্লিজ কোঅপারেট করবেন। ইটস ওকে, আই এম ফাইন, আপনারা বলুন যা জানতে চান। মৃদু অথচ দীর্ঘ স্বর ভেসে এলো উল্টো দিকে উপবিষ্টা সত্য বিধবার কণ্ঠ থেকে। কুশ সামান্য গলা খাঁকারি দিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা আপনার নাম? আমি মিসেস শীলা শিবেন্দ্র আহুজা। আপনাদের এই ফ্ল্যাটে কে কে থাকেন? এই ফ্ল্যাটে আমি, আমার দুই ছেলে মেয়ে, আমার স্বামী এবং আমাদের হেল্পিং হ্যান্ড রঘু থাকে। ও কি এখানেই থাকে? হ্যাঁ, বছরে দুবার দেশের বাড়ি যায়। আচ্ছা, আপনাদের বিয়ে হয়েছে কত বছর হলো? আগের মাসে 18 বছর পূর্ণ হলো। বাহ, আপনি তো বেশ ভালো বাংলা বলেন। ভাবলেশহীন মুখে এবার সামান্য হাসি ফুটল, খুশির হাসি নয়, বরং ওই হাসিতে অনেকটা বেদনা লুকিয়ে আছে, তাই ঠোঁট যুগল সামান্য কুঞ্চিত হলো মাত্র। আমি বাঙালি। ও, তাই জন্যই আপনার বাংলা এত ঝরঝরে। আচ্ছা, এবার একটা পার্সোনাল প্রশ্ন জিজ্ঞেস করব, প্লিজ কোঅপারেট করবেন। বলুন আর কি জানতে চান। আপনাদের সম্পর্ক কেমন ছিল? বিয়ের 18 বছর পর স্বামী স্ত্রীর মধ্যে যেরকম সম্পর্ক হয় সেরকমই। কাল সারা রাজ্যে মিস্টার আহুজা ফিরলেন না, আপনারা খোঁজ নেওয়ার চেষ্টা করেননি? এটা তো নতুন কিছু নয়, উনি প্রায় দিনই রাতে বাড়ি ফিরতেন না, তাই কাল রাতের ব্যাপারটা নিয়ে আলাদা করে কিছু মনে হয়নি। মিসেস আহুজার মুখের উজ্জ্বলতা ধীরে ধীরে ফিকে হয়ে গিয়ে তার জায়গায় আবার স্থান করে নিয়েছে ভাবলেশহীনতা। কুশ একটু থেমে নিয়ে জিজ্ঞেস করল, মিস্টার আহুজার অফিসটা কোথায়? আর্মহা স্ট্রিটে। আচ্ছা, ইদানিং কি ওনার মধ্যে কোনো অস্বাভাবিক কিছু দেখেছিলেন? মানে ধরুন বিজনেসের কোনো ব্যাপার নিয়ে খুব চিন্তা করছেন বা আপনাকে কিছু বলেছেন এই ব্যাপারে? বিজনেস নিয়ে সারাক্ষণই তো চিন্তায় থাকতেন, বাড়িতে থাকলেও সারাক্ষণ ফোন নয়তো ল্যাপটপেই ব্যস্ত থাকতেন। আমার সাথে বিজনেস তো দূর, সংসারের দুটো কথা বলারই সুযোগ হতো না তার। আবার বিষণ্ণ হাসলেন মহিলা। কুশ চট করে প্রশ্ন করল, আচ্ছা উনি কি আত্মহত্যা করতে পারেন, আপনার কি মনে হয়? দুঃখিত, আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না। ঠোঁট টিপে উত্তর দিলেন মিসেস আহুজা। কুশ বুঝল এখানে আর প্রশ্ন করে মন মতো উত্তর পাওয়া যাবে না। মিস্টার আচার্যকে চোখের ইশারা করে গাত্রোত্থান করতে করতে বলল, আচ্ছা আপনার ছেলে মেয়ের সঙ্গে কি একটু কথা বলা যাবে? ওরা কোথায়? ওই ডান দিকের শেষের ঘরটা ওদের। মহিলা ভেতরের দিকে আঙুল তুলে দেখিয়ে দিল, দরজার কাছে চাকরটা বোধ হয় আগে থেকেই দাঁড়িয়েছিল। সে বেরিয়ে এসে বলল, আসেন স্যার, আপনাকে দিদিমণিয়া দাদাবাবুর ঘরে লইয়ে যাই, আসেন আসেন। বিলাসবহুল ফ্ল্যাটের চারপাশ দেখতে দেখতে ভেতরের দিকে গেল ওরা। একটা ভেজানো দরজার সামনে ওদের দাঁড় করিয়ে রঘু বলল, এই যে স্যার, এই ঘরে আছেন দুই ভাই বোনে। কুশ তার দিকে তাকিয়ে নট করতেই সে চলে গেল, তারপর ঠেলে মুখ বাড়িয়ে জিজ্ঞেস করল, মে আই কাম ইন? বিছানার উপর বসে এক কিশোর ল্যাপটপে কিছু কাজ করছিল, আর ফোন কানে নিয়ে এক তরুণী কারোর সাথে উত্তেজিত স্বরে কিছু বলছিল। কুশ অতি দুঃস্বপ্নেও ধারণা করতে পারেনি যে ঘরের ভিতরে এই দৃশ্য দেখবে। ভেবেছিল সদ্য পিতৃহারা দুই সন্তানের সাথে ঠিক কিভাবে কথা শুরু করবে সে, তাই ঘরে ঢোকার আগে অনুমতি চেয়েছিল। কিন্তু এখন এই দুজনকে দেখে বুঝল তার কোনো দরকার ছিল না। ছেলেটি আর মেয়েটি একই সাথে ওর দিকে চোখ তুলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই কুশ নিজের পরিচয় দিয়ে অনুমতির তোয়াক্কা না করেই ঘরে ঢুকে পড়ল। মেয়েটা ফোন কান থেকে নামিয়ে বিছানার উপরে বসল। কুশ বলল, আমার তোমাদের সঙ্গে কিছু রুটিন প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। কিশোরটি বোধহয় আপত্তি জানাতে যাচ্ছিল, মেয়েটি তাই ওর হাত চেপে ধরে ওকে থামিয়ে দিয়ে নিজেই বলল। কুশ জিজ্ঞেস করল, তোমার নাম?
শাহানা, শাহানা আহুজা, আর ও রোহিত আমার ভাই। আপনারা কি জানতে চান? আই এম সরি টু সে, এই সিচুয়েশনে এভাবে তোমাদের, যদিও ঘরে ঢোকার সময় তোমাদের দেখে মনে হলো না ইউ আর বদার্ড। সবসময় লোক দেখানো কান্নাকাটি করলেই কি বদার্ড হওয়া যায়? রুক্ষভাবে রোহিত বলে উঠল। কুশ রাগল না, এই বয়সের ছেলেরা, বিশেষ করে এখনকার দিনে না চাইতেই সব কিছু পেয়ে যাওয়া ছেলেরা এই রকমই হয়। তার এই বয়সে মাঠ থেকে খেলে ফিরতে মিনিট পনেরো দেরি হলেই বাবা উত্তম মধ্যম দিত। যাক সে কথা, কুশ বলল, আচ্ছা তোমাদের বাবা, মানে তার সঙ্গে তোমাদের রিলেশন কেমন ছিল? ভালো, ছোট্ট করে উত্তর দেয় সাহান। কুশ জিজ্ঞেস করে, তার মানে এই ব্যাপারে তোমরা ভালো বলতে পারবে। আচ্ছা মিস্টার আহুজা কি ইদানিং ডিপ্রেস থাকতেন বা এই ব্যাপারে তোমাদের কিছু বলেছেন? বাড়িতে থাকলে ছেলে মেয়েদের সঙ্গে ইন্টারঅ্যাকশন হলে তবে তো বলবেন, আর আমরাও জানতে পারবো। উই ডোন্ট নো এনিথিং। শুনলাম তুমি নাকি মিস্টার আহুজার বডি আইডেন্টিফাই করেছো, তুমি নাকি অসুস্থ হয়ে গিয়েছিলে? হ্যাঁ, দ্যাটস ন্যাচারাল। এরকম বিভৎস অবস্থা, ব্লাড দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। গতকাল যে মিস্টার আহুজা বাড়ি ফেরেননি এই ব্যাপারে তোমাদের সন্দেহ হয়নি? তোমরা ফোন করোনি ওনাকে? না, মনে হয়নি। ড্যাড রাতে বাড়িতে না থাকাটাই নর্মাল, বরং বাড়িতে থাকলেই আমরা অবাক হয়ে যাই আর সাথে আনইজি ফিল করি। কেন? শাহানার কথার রেশ ধরেই প্রশ্ন করে ওঠে কুশ। কিন্তু মেয়েটা অতিশয় সাবধানী ও বুদ্ধিমতী। কুশের প্রশ্নের জবাব না দিয়ে বলে ওঠে, আমরা এখন একটু মায়ের কাছে যাব, শি নিডস আস, প্লিজ। উষার আটকাল না, উঠে পড়ল ওখান থেকে। ফ্ল্যাট ছেড়ে বেরোতে বেরোতে বলে গেল, ওকে, ডোন্ট লিভ স্টেশন উইদাউট মাই পারমিশন। আর হ্যাঁ, মিসেস আহুজা আমায় মিস্টার আহুজার অফিসের ঠিকানা দেবেন। যতদূর জানি ওনার কোনো বিজনেস পার্টনার ছিল না, তবে অফিসে ফোন করে বলে দেবেন কাল যেন সকলে প্রেজেন্ট থাকে। লিফটে উঠে গ্রাউন্ড ফ্লোরের বাটন টিপে দাঁড়িয়ে রইল কোষ। আচার্য বললে, স্যার একটা খুব বড় ভুল হয়ে গেল, ওই চাকরটা, ওকে তো কিছু জিজ্ঞাসাই করা হলো না। পুরনো লোক অনেকদিন ধরে আছে, হাড়ির খবর এরাই তো ভালো দেবে। ওই রঘুর কাছ থেকে বাড়ির পরিস্থিতি ভালো জানা যাবে স্যার। জানি, আমার মাথায় আছে, কিন্তু রঘুকে ওই ফ্ল্যাটে জেরা করলে লাভ হতো না। বাড়ির সকলের সামনে তাদের আসল অবস্থা কিছুতেই খুলে বলতো না, ওকে আলাদা করে জেরা করতে হবে। আচ্ছা আচার্য, আপনার কি এই আহুজা পরিবারের ব্যবহার স্বাভাবিক মনে হলো? না স্যার, এটাই তো আমারও প্রশ্ন। মিসেস আহুজার কথা বাদ দিলাম, উনি না হয় অধিকশোকে পাথর হয়ে গেছেন, কিন্তু ছেলে মেয়ে বিন্দুমাত্র দুঃখ কষ্ট কিছুই নেই। উত্তেজিত হয়ে বলে উঠলেন নির্মল আচার্য। কুশও এই একই কথা ভাবছিল। সাহানা আর রোহিতকে দেখে মনে হচ্ছে যেন বাবার মৃত্যুতে হাঁপ ছেড়ে বেঁচেছে ওরা, কিন্তু কেন? নিচে লিফট থেকে নামতেই ঘোষের সাথে দেখা হয়ে গেল। কুশ ফ্ল্যাট থেকে বেরিয়ে সানগ্লাসটা চোখে দিয়ে জিজ্ঞেস করল, আপনার পিঁপড়েরা আছে না গেছে? ঘোষ ওর এই রসিকতাটা বুঝতে পারলেন না, হাঁ করে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইলেন ওর দিকে। কুশ হেসে ফেলে বলল, আরে মিডিয়ার কথা বলছি, ফাঁকা করতে পেরেছেন? হ্যাঁ স্যার, এখন একদম ফাঁকা ওদিকটা। কিন্তু স্যার এখন কি করবেন? বিতে যাব, সেক্রেটারি বাবুর সঙ্গে একটু গল্পগুজব করতে, চলুন। মিস্টার প্রতাপ গুপ্তার ফ্ল্যাট, বি বিল্ডিং এর ফোর্থ ফ্লোরে। বেল বাজাতে উনি নিজেই এসে দরজা খুলে দিলেন, ওদের আপ্যায়ন করে ভেতরে নিয়ে গেলেন। মিস্টার আহুজার মতো এই ফ্ল্যাটও বিলাসবহুল, তার বলার অপেক্ষা রাখে না। ওরা তিনজন সোফায় বসতেই মিস্টার গুপ্তা বললেন, কি নেবেন, চা, কফি অর কোল্ড ড্রিঙ্কস? না না, অযথা ব্যস্ত হতে যাবেন না, এসব কিছু না, কাম ডাউন কাম ডাউন, আমার শুধু কয়েকটা প্রশ্নের উত্তর চাই। কুশের এই রুক্ষ ব্যবহারে ওনার সমস্ত উৎসাহ নিভে গেল। শুষ্ক কণ্ঠে উনি বললেন, হ্যাঁ বলুন না, আমার জানার মধ্যে হলে নিশ্চয়ই উত্তর দেব।
মিস্টার আহুজার ফ্যামিলির সঙ্গে তো আপনারা বেশ ক্লোজ, তা কবে থেকে চেনেন ওনাকে? এই এখানে আসার পর থেকে। আমি তো সেক্রেটারি, বুঝতেই পারছেন আমাকে সকলের সঙ্গে সদ্ভাব রেখে চলতে হয়। বুঝলাম। আচ্ছা, কেমন মানুষ ছিলেন মিস্টার আহুজা? শিব একেবারে মাইডিয়ার লোক ছিল। আমাদের এই আবাসনে প্রতি বছর খুব বড় করে দুর্গাপুজো হয়। ওনারা তো বাঙালি নন, কিন্তু মিস্টার আহুজা এই কদিন সকলের সাথে মিলে দারুণ আনন্দ করতেন, দরাজ হাতে খরচ করতেন। আচ্ছা, উনি কি আত্মহত্যা করতে পারেন? আপনার কি মনে হয়? দেখুন, ওভাবে তো কাউকে বিচার করা যায় না। বাইরে হাসি খুশি অথচ ভিতরে ডিপ্রেসড, এরকম উদাহরণ তো ঝুড়ি ঝুড়ি আছে, তাই না? আইসি, তার মানে আপনি এটাকে অ্যাক্সিডেন্ট বলছেন? কোশ গ্রহ কুঁচকে প্রশ্ন করে। মিস্টার গুপ্তা সতর্ক হয়ে বলেন, আমি কিছুই বলছি না, কিন্তু অসম্ভব নয়। শিব প্রচুর ড্রিঙ্ক করত, আমি অনেকবার বুঝিয়েছি, বারণ করেছি, কিন্তু ও শোনেনি। এমন হতেই পারে, কাল রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর ড্রিঙ্ক করে ওদের বারান্দার দিকে যায়, সেখানেই ব্যালেন্স হারিয়ে মেবি। কিন্তু ওনার স্ত্রী ছেলে মেয়ে তো বলছে কাল রাতে উনি বাড়ি ফেরেননি। ইনফ্যাক্ট আপনাদের দারোয়ানও এই ব্যাপারে কনফার্ম করেছে যে কাল রাত 10টার পর না কেউ বেরিয়েছে না কেউ এসেছে। স্ট্রেঞ্জ, তাহলে উনি মারা গেলেন কি করে? রিয়েলি স্ট্রেঞ্জ। কুশ লক্ষ্য করল মিস্টার গুপ্তা মনে মনে কি যেন একটা ভাবছে। ওনাকে ভাবতে দেখে কুশ এবং ইন্সপেক্টর দুজনে একে অপরের দিকে দৃষ্টি আদান প্রদান করল। তারপর কুশ বলল, ওকে মিস্টার গুপ্তা, আমরা এখন আসি, যদি প্রয়োজন পড়ে আপনার কাছে আবার আসব। মিস্টার গুপ্তার ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে গাড়িতে ওঠে ওরা। গাড়িতে ওঠার পর থেকে কুশ একটাও কথা বলে না। ওকে দেখে মনে হচ্ছে মনে মনে কিছু একটা ছক মেলাচ্ছে। কিছুক্ষণ পর নীরবতা ভঙ্গ করেন মিস্টার ঘোষ। প্রশ্ন করেন, কি বুঝছেন স্যার? কিছুই না, পিএম রিপোর্ট হাতে না পাওয়া অবধি কিছু বোঝার চেষ্টা না করাই ভালো। হ্যাঁ, তো এটা তো একটা সিম্পল কেস অফ সুইসাইড, এটার জন্য তুই আমায় কেন ডাকলি? ওয়েট ওয়েট, তুই তোর সিনিয়রকে সরাসরি এই কথাটা বলতে পারছিস না, তাই আমায় ডেকে এনে কয়েকদিন ইনভেস্টিগেট খেলে তারপর কেসটা ক্লোজ করে দিবি। এতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না, তাই তো? পরদিন সকালে কুশের নিজস্ব চেম্বারে বসে অত্যন্ত উত্তেজিত হয়ে বলে উঠল রাই। কুশকে না থামিয়ে ওর মনে মনে যা যা আছে বলতে দিল, তারপর হাত তুলে থামিয়ে দিয়ে বলল, না ডার্লিং, দিস কেস ইজ অ্যাজ কমপ্লিকেটেড অ্যাজ হেল। তুই যা বলছিস আমিও সেটাই ভেবেছিলাম প্রথমে, কিন্তু পিএম রিপোর্ট তো অন্য কথা বলছে রে। হ্যাঁ, কি বলছো তুমি? পিএম রিপোর্ট বলছে মিস্টার আহুজার মৃত্যু হয়েছে রাত 12টা থেকে 1টার মধ্যে। ওনার মৃত্যু উঁচু জায়গা থেকে পড়ে হয়নি, ইনফ্যাক্ট পড়ে যাওয়ার আগেই মৃত্যু হয়েছে ওনার। ফোরহেডে ব্ল্যান্ড কিছু দিয়ে ক্রমাগত আঘাত করার ফলেই মৃত্যু হয় ওনার। তারপরেই ঘটনাটাকে সুইসাইড হিসেবে দেখানোর জন্যই বডিটা ফেলে দেওয়া হয় উঁচু থেকে। ইটস আ ক্লিয়ার কেস অব মার্ডার। স্ট্রেঞ্জ, এদিকে তুই বলছিস উনি নাকি সারা রাত ফেরেননি, ফেরেনি তো ওনার বিল্ডিংয়ের নিচে, ওনাকে পাওয়া গেল কী করে? আমি বলছি না, বলছি ওনার ফ্যামিলির লোক। এত বড় একটা আবাসন, তার তো চতুর্দিকে সিসিটিভি ছড়িয়ে থাকার কথা, সেই ফুটেজটা নিয়ে আয়। দারোয়ান যা বললো তা বিশ্বাস করে নিলি? সে তো রাত 10টার পর অন্য কারোর কাছ থেকে টাকা খেয়েও ঘুমিয়ে পড়তে পারে। সত্যিই তো, এই ব্যাপারটা তো কুশের একেবারেই মাথাতে আসেনি। এই শোন, এই জন্যেই রাইয়ের বুদ্ধির তারিফ করে ও। বাইরে থেকে একজন এসে ওদের দুজনের জন্য দুটো কফির কাপ রেখে যেতেই কুশ তাকে বলল অফিসার ঘোষকে একবার ভেতরে পাঠিয়ে দিতে। উনি এলে ওনাকে তখনই বলল ওই আবাসনের সমস্ত সিসিটিভি ফুটেজ যেন ফার্স্ট হাফের মধ্যে ওর টেবিলে জমা দেওয়া হয়, দরকার পড়লে লোকাল থানার এসআই নির্মল আচার্যকেও ইনভলভ করতে পারে। কফি খেতে খেতে রাই কুশের কাছ থেকে গতকালের সকল জবানবন্দির রিপোর্ট খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল, আর তাতেই ওর প্লাক করা ভ্রুযুগল আরও বেশি কুঞ্চিত হয়ে উঠছিল। ফাইলটা বন্ধ করেও বেশ কিছুক্ষণ গুম হয়ে বসে রইল রাই।
কুশ নিজে থেকেই নীরবতা ভঙ্গ করে বলে উঠল, উফ, এরকম স্ট্রেঞ্জ ফ্যামিলি আমি জীবনে দেখিনি। বাবা মারা গেছে, অথচ ছেলে মেয়ের কোনো হেলদোল নেই। রাই এই কথার কোনো উত্তর দিল না, চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, চল একবার অফিসে গিয়ে ঢু মেরে আসি। ওই চাকরটা, ওটাকেও তো ইন্টারোগেট করতে হবে। ও নিয়ে চাপ নিস না, আবাসনের বাইরে সিভিল ড্রেসে পুলিশ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, একবার না একবার তো বেরোবেই, তখন তুলে নেবে। তুই এখন চল। কুশের গুটার দেওয়া স্কর্পিও যখন আমার স্ট্রিটের মিস্টার আহুজার অফিসের সামনে এসে দাঁড়ালো, তখন বেলা গড়িয়ে গেছে। অফিসের স্টাফরা তাদের মালিকের সদ্য মৃত্যুতে এমনিতেই শোকগ্রস্ত। অবশ্য শোকের সাথে সাথে জায়গা করে নিয়েছে অনিশ্চিত ভবিষ্যতের চিন্তা। মিস্টার আহুজার অবর্তমানে কে চালাবে অফিস? মালিকা নাকি বদল হবে? নতুন মালিক আসলেও কি তাদেরই কাজে বহাল করা হবে, নাকি তাদের ছাঁটাই করা হবে? এর সাথে যুক্ত হল পুলিশি জেরা। স্টাফেদের প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে তাদের মনের মধ্যে চলতে থাকা প্রতিটি কথা যেন স্পষ্ট বুঝতে পারছিল রায়। প্রাথমিক পরিচয় পর্ব সেরে কুশ ওদের ওখানে আসার কারণ ব্যক্ত করল। তাতে অবশ্য স্টাফদের মুখের রেখার কোনো পরিবর্তন হলো বলা চলে না। সবাইকে একসাথে একটি হল ঘরে বসিয়ে কুশ বলল, আপনাদের বস, এই অফিসের একচ্ছত্র অধিকারী মিস্টার শিবেন্দ্র আহুজা খুন হয়েছেন। হ্যাঁ, ওনার মৃত্যুর খবর পেয়ে আমরা ভাবছিলাম উনি হয়তো সুইসাইড করেছেন, কারণ অ্যাপার্টমেন্টে নাকি কেউ ঢোকেও নি, কেউ বেরোয়ও নি। কিন্তু আপনারা বলছেন ওনাকে কেউ খুন করেছে। অফিসার, আপনারা ঠিকঠাক বলছেন তো? হ্যাঁ, ময়না তদন্তে এই কথাই উঠে এসেছে, তাই আমরা আজ এখানে আপনাদের কিছু প্রশ্ন করব। সকলকে আলাদা করে জেরা করা সম্ভব নয়, তাই রুটিন কিছু প্রশ্ন করব আপনাদের। যার যা জানা আছে আমাদের বলবেন। ইজ ইট ক্লিয়ার? সকলেই মাথা নেড়ে সায় দিল। কুশ যখন তার প্রশ্নোত্তর পর্ব শুরু করল, রাই তখন চুপ করে তার পাশে দাঁড়িয়ে প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে পর্যবেক্ষণ চালাতে লাগল। কুশ প্রথম প্রশ্ন করল, আচ্ছা, বিজনেসে কি ইদানিং কোনো লস যাচ্ছিল, এরকম কিছু কি আপনারা শুনেছেন? না স্যার। এই অফিসে তো অনেক বিজনেস মিটিং হয় নিশ্চয়ই। আচ্ছা, কখনো কোনো ঝামেলা বা কোনো কিছু? সহসা এই প্রশ্নের কোনো উত্তর পেল না কুশ। ও পর্যায়ক্রমে সকলের মুখের দিকে তাকাল, দেখল একজন যেন কিছু বলার জন্য উসখুস করছে, কিন্তু ঠিক বলার সাহসটা পাচ্ছে না। রায় সেটা লক্ষ্য করেই বলল, আপনার যদি সকলের সামনে বলতে কোনো অসুবিধা থাকে, সেটা আপনি আলাদা করে আমাদের বলতে পারেন। লোকটা আরও একটু ইতস্তত করে অবশেষে বলে উঠল, দিন সাতেক আগে ম্যাডাম, আমি স্যারির কেবিনের পাশ দিয়ে আসছিলাম। এমনিতে সাউন্ড প্রুফ রুম, বাইরে থেকে কিছু শুনতে না পাওয়াটাই স্বাভাবিক, কিন্তু দরজাটা সামান্য ফাঁক ছিল বলেই কিছু কথা আমার কানে আসে। কি কথা? স্যার খুব এক্সাইটেড হয়ে কাউকে বলছিলেন, তুমি আমায় খুন করবে, দু টাকার অকাত নেই, তুমি আমায় কি মারবে, আমার সামনে দাঁড়ানোর ক্ষমতা আছে তোমার? বেশি বাড়াবাড়ি করো না, নালে কিন্তু তোমায় ঠান্ডা করতে আমার দু মিনিটের সময় লাগবে না, বুঝেছ? কুশ আর রাই সতর্ক হয়ে ওঠে। লোকটাকে জিজ্ঞেস করে, ভেতরে কে ছিল, উনি কার সঙ্গে কথা বলছিলেন, কোনো রাইভাল? আমি জানি না স্যার, দরজা সামান্যই ফাঁক ছিল, ওই ফাঁক দিয়ে কাউকে দেখতে পাওয়া যায় না স্যার। কুশ হতাশ হয়ে পড়ল। যাও বা সামান্যতম একটা লিড পাওয়া গিয়েছিল, তাও শেষমেশ ডেড এন্ড বেরোল। রায় কিন্তু হাল ছাড়ল না, আরও কয়েকটা রুটিন প্রশ্ন করে সকলকেই যাওয়ার অনুমতি দিল। শুধু ওই লোকটাকেই থেকে যেতে পড়ল। সকলকে ছেড়ে তাকে এরকমভাবে আটকে রাখায় লোকটা প্রথমে সামান্য ঘাবড়ে গেল, কিন্তু বাইরে নিজেকে ঠিক দেখানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে লাগল। রাই মনে মনে হেসে বলল, স্মার্ট। একটা চেয়ারে মুখোমুখি বসে কুশ ওই ব্যক্তিকে আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, ডোন্ট ওয়ারি, আমাদের মনে হলো আপনার থেকে আরও অনেক বেশি ইনফো পাওয়া যাবে,
তাই জন্যই আলাদা করে নিলাম আপনাকে। আমি আর এক্সট্রা কি বলবো স্যার, কি করেই বা বলবো, সবাই যা জানে আমিও তো তাই জানবো স্যার। মুখে একটু হাসি ফুটিয়ে নিয়ে বলল সে। এবার রাই হাল ধরল, উল্টো দিকে কুশের পাশের চেয়ারে বসে ও আরও একটু মিষ্টি হাসি ছড়িয়ে দিয়ে বলল, না এই কথাটা আপনি ঠিক বললেন না, ওয়েট আই উইল এক্সপ্লেইন, বাট আপনার নামটা কি যেন মিস্টার? ঋতম মুখার্জি। আচ্ছা ঋতম বাবু, আপনি কতদিন হলো এই অফিস জয়েন করেছেন? এক বছর। দেখুন এখানে অনেকেই আপনার থেকে পুরনো আছেন, কিন্তু কতজনের আপনার মতো দেখার চোখ আছে বলুন তো? এই যে মিস্টার আহুজার সাথে কয়েকদিন আগেই কার একটা ঝামেলা হলো, একেবারে খুনের হুমকি পর্যন্ত চলে গেল ব্যাপারটা, এটা কিন্তু অফিসের আর কেউ টের পায়নি। তাহলে বুঝতেই পারছেন আপনি অন্যদের থেকে কেন আলাদা। রায়ের প্রশংসা বাক্যে একটু ধাতস্থ হলেন ঋতম মুখার্জি। রায় জানতো এদিকেই কাজ হবে, হাজার হোক ছেলেটার বয়স তো আর বেশি নয়। দুইবার ঠকে গিলে নিয়ে বলল, ম্যাডাম নীলিমার সাথে কিছু একটা ঝামেলা চলছিল স্যারের। কে নীলিমা? আহুজা স্যারের বিয়ে। কি ঝামেলা, এনি আইডিয়া? স্যার আমার মনে হয় না, মানে অফিসেও সবাই কানাকানি করে, আহুজা স্যারের এই নীলিমার সাথে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার চলছিল। হঠাৎ কি দেখে এইরকম সন্দেহ হলো সকলের? নীলিমা কি আপনাকে বা এই অফিসের কাউকে জানিয়েছিল সে কথা? না, এসব কথা কি কোনো মেয়ে কাউকে ডেকে ডেকে বলে? তার উপর নীলিমা ছিল ম্যারিড, লোকে তো ওর দিকেই আঙুল তুলত। তাহলে? কোশ ভ্রুযুগল কুঞ্চিত করে প্রশ্ন করে। ঋতম একটু বেশি হিয়ালি করছে, নেহাত রায় প্রশ্রয় দিয়েছে বলে, নয়তো কুশ দাবরানি দিয়েই সব কথা দু মিনিটে বের করে নিতে পারে। ঋতম এবার আরও একটু রহস্যঘন হাসি হেসে বলল, স্যার আমাদের অফিসে একটা অলিখিত নিয়ম চালু আছে, স্যারের ঘরে ঢোকার আগে দেখে নিতে হবে নীলিমা তার নিজের ডেস্কে আছে কিনা, যদি না থাকে তবে সেই সময় স্যারের কেবিনে নক করাও অ্যালাউড নয়। এমনও হয়েছে ইম্পর্টেন্ট দরকারে স্টাফেরা বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে, তবু কেউ সাহস করে দরজায় নক করত না। বুঝতেই পারছেন স্যার, রিউমার হোক বা সত্যি কথাটা কেন ছড়িয়েছিল। ওকে বুঝলাম। আচ্ছা নীলিমা কি আজ অফিসে এসেছিল? ওনার কন্ট্যাক্ট নাম্বারটা দেবেন তো। রাই ব্যাপারটায় আষ্টে গন্ধ পেয়ে ঋতমকে আর উৎসাহ না দিয়ে এখানেই থামিয়ে দিল, কিন্তু রাইয়ের পরের কথায় সে অবাক হয়ে বলল, নীলিমা তো দিন দুই আগেই কাজ ছেড়ে দিয়েছে স্যার, ও রিজাইন করেছে। ইনফ্যাক্ট ও রিজাইন করাটা আহুজা স্যার ভালোভাবে নেননি, হয়তো ভয় দেখিয়েছিলেন। ভয় কেন? আর ভয় দেখিয়েছিলেন কিংবা ভালোভাবে মেনে নেননি, এসব আপনি জানলেন কি করে? রাই আবার সোজা হয়ে বসে প্রশ্নবাণ ছুঁড়ে দিল। ঋতম বলল, দুই দিন আগে অফিস শেষের সময় নীলিমাকে স্যারের কেবিন থেকে কাঁদতে কাঁদতে বেরোতে দেখে একজন, হাতে ধরা ছিল একটা খাম। সেই দিনই অন্য একজন নীলিমাকে পার্কিং এরিয়াতে স্যারের গাড়ি থেকে বেরোতে দেখে, ও আড়ালে চলে যায় ওদের দেখে। নীলিমার সাথে সাথে স্যারও বেরিয়ে আসেন গাড়ি থেকে, উনি নাকি বারবার বলছিলেন, তুমি খুব ভুল করছো নীলিমা, চাকরি ছেড়ে দিলে এই বাজারে কিন্তু আর একটা চাকরি জোগাড় করা এত সস্তা নয়, খাবে কি, এসব বলছিলেন। এর উত্তরে অবশ্য নীলিমা কি বলেছিল আর শোনা হয়নি, কারণ পার্কিং এরিয়াতে আরও দুজন সে সময় চলে আসায় ও সরে গিয়েছিল। একটা না অনেকক্ষণ কথা বলে থামে ঋতম। কুশ এই সুযোগে একটু ব্যঙ্গ করার লোভ সামলাতে না পেরে বলে, থ্যাংক গড যে এই অফিসে আপনি ছাড়াও অন্য কারোর চোখেও ঘটনাগুলো পড়ে। এনিওয়েজ আপনি আমায় নীলিমার কোনো কন্ট্যাক্ট ডিটেলস বা ঠিকানা দিতে পারবেন? হ্যাঁ স্যার, রিসেপশন এরিয়াতে খুঁজলেই পেয়ে যাব। ওকে, আর সঙ্গে ওই অন্য কলিগের নামটাও দিয়ে দেবেন। ওকে স্যার, আপনারা চলুন আমি দিয়ে দিচ্ছি। ঋতমকে ছেড়ে দুজনে যখন আমার স্ট্রিটের এই অফিস থেকে বেরিয়ে গাড়িতে বসল, তখন খিদেতে রাইয়ের পেট চুঁই চুঁই করছে। খুশ জিজ্ঞেস করল, নাও হোয়াট ইজ আওয়ার নেক্সট স্টেপ রাই? আগে লাঞ্চ তারপর ভেবে দেখছি, খাবার পেটে না পড়লে আমার মাথা কাজ করে না জানিসই তো।
কাছেই একটা মাঝারি মানের রেস্টুরেন্টে ঢুকে খাবারের অর্ডার দিয়ে চুপ করে বসে রইল দুজনে। চিন্তায় রাইয়ের ভ্রু পুঁচকে রয়েছে। বসে জিজ্ঞেস করল, খাওয়া দাওয়ার পর কি নীলিমার বাড়ি? খেয়ে দে তোর হুটার দেওয়া স্কর্পিওতে হাওয়া খেতে খেতে লালবাজারে তোর কেবিনে যাব। সেখানে গিয়ে সিসিটিভি ফুটেজগুলো দেখব, তারপর সেই চাকর তার সাথে একটু গল্প গুজব করব। কিন্তু তার আগে তোকে কি কি করতে হবে বলতো? কোষ ভ্যাবা চাকা খেয়ে জিজ্ঞেস করলো, কি? ফোন করে জিজ্ঞেস করতে হবে সিসিটিভি ফুটেজ আর রঘু দুজনেই বহাল তবিয়তে লালবাজারে পৌঁছেছে কিনা, বুঝেছিস? কোষের অনুপস্থিতিতে ওর টিম কোনো ফাঁকিবাজি করেনি। যথাসময়ে তারা জোগাড় করেছে সিসিটিভি ফুটেজ আর পরিকল্পনা মতোই রাস্তা থেকে তুলে এনেছে রঘুকে, কিন্তু এখনও অবধি তার মুখ দিয়ে একটা কথাও বলাতে পারেনি তারা। রঘু শুধু হাত জোর করে কেঁদে কেঁদে বলছে, আমারে সাইরে দেন স্যার, আমি কিছু জানি না, আমারে যাইতে দেন। কোষ নির্দেশ দিয়ে গিয়েছিল যতই যাই হোক ওর উপর কোনো জোর খাটানো বা লাঠি চার্জ করা যাবে না, তাই ঘোষ এখনও অবধি নিজের রাগকে নিয়ন্ত্রণে রেখেছে। ঘোষ ফিরতেই তার কেবিনে ঢুকে হতাশ ঘোষ নিজের ব্যর্থতার কথা জানালে। সিসিটিভি ফুটেজ না দেখেই দুজনে আবার রঘুর কাছে গিয়ে উপস্থিত হল। এতক্ষণে ঘোষের চেনা মুখটা দেখে রঘু একটু সান্ত্বনা পেল যেন। সে প্রায় ঘোষের পায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ে বলল, স্যার আমি কিছু জানি না স্যার, আমি তো শুধু ওই বাড়িতে কাম করি, আমি জানি না স্যার কিছুই, আমারে যাইতে দেন স্যার। কোষ তাকে চুপ করতে বলে নিজেই তার কাঁধ ধরে তুলে তাকে চেয়ারে বসিয়ে দেয়। একজন কনস্টেবলকে নির্দেশ দেয় এক গ্লাস জল আনার জন্য। ধকধক করে এক নিঃশ্বাসে পুরো জলটা শেষ করে হাতের উল্টো পিঠ দিয়ে মুখটা মুছে নেয় সে। কোষ তার উল্টো দিকেই একটা চেয়ার টেনে বসে পড়ে, তারপর শান্ত গম্ভীর গলায় বলে, দেখো রঘু, তোমার মালিক মিস্টার শিবেন্দ্র আহুজা খুন হয়েছে। মাথায় হাতুড়ি জাতীয় কোনো ভোঁতা কিছু দিয়ে খুন করে তারপর তাকে কোনো উঁচু জায়গা থেকে ফেলে দেয়া হয়। অথচ তোমার মালকিন বলছেন উনি গতদিন রাত্রে বাড়িতেই ফেরেননি, তাহলে তার বডি বিল্ডিংয়ের নিচে এলো কী করে? বুঝতেই পারছো কোথাও একটা ফাঁক রয়েই গেছে, আর সন্দেহের তালিকায় কিন্তু তুমিও আছো, তাই। কোষ তার বাক্যটা অসম্পূর্ণই রেখে দেয়। ওর কথা শুনতে শুনতেই রঘুর চোখের তারারন্ধ্র প্রসারিত হয়ে চোখ দুটো বড় বড় হয়ে ওঠে। সহসা তার মুখে কোনো কথা জোগায় না আর। কোষ এই সুযোগটাই কাজে লাগায়, বলে, এবার আমি যা যা জিজ্ঞেস করছি সেগুলো ভালো করে শুনে ঠান্ডা মাথায় তার ঠিক ঠিক জবাব দিও, ক্লিয়ার? বুঝতে পেরেছো? আগে বাবু। রঘু এবারেও কোনো উত্তর দেয় না, বদলে ইতিবাচকভাবে মাথা নাড়ে শুধু। কুশ জিজ্ঞেস করে, তোমার মালিক ও মালকিনের মধ্যে সম্পর্ক কেমন ছিল? আচ্ছা ইদানিং কি ওদের মধ্যে ঝগড়াঝাটি বেড়ে গিয়েছিল? ঝামেলা কখনোই কম আছিল না স্যার, সব সময় খিটিমিটি লাগাই থাকত। বাবু যখনই বাড়ি ফিরতেন নেশায় চুর হয়ে আইতেন, আইসাই বৌদিমনির লোকে চুলো চুলি করতেন, আমার তো মনে হয় দু চার খা বসাইও দিতেন স্ত্রীর পিঠে। বাবুকে ওরা কেউই খুব একটা পছন্দ করতো না, সে পছন্দ করারও তো কোনো কারণ আছিল না, রোহিতাদের প্রায় কইতেন হ্যানি ওনার পোলা নয়। একবার কি হয়েছিল, বাবু মদে চুর হয়ে আইলেন, বৌদিমনি এনারে খাবার বাইরে দিতেছিলেন, বাবু তখন খাবারের থালাখান ছুঁইরা মারলেন বৌদির দিকে, একটুর জন্য বাঁচে গেছিলেন। কুশ বিরক্ত হয়ে উঠল, লোকটা প্রথমে কথাই বলছিল না আর এখন আবার থামতেই চাইছে না। ও একবার বিরক্ত দৃষ্টি নিয়ে রায়ের দিকে তাকাল, কিন্তু রায় হাতের ইশারায় ওকে বাধা দিতে বারণ করে। লোকটা সহজ হয়ে কথা বলছে, এখন এই কথার ফ্লোটা নষ্ট হলে মুশকিল হবে। কুশ তাই মন দিয়ে শুনে যাচ্ছিল রঘুর কথা। রঘু বিনা বাধায় বলে চলেছে, এই দিন রোহিত দাদা রাজ্ঞা গিয়া ক্রিকেট খেলনের ব্যাট দিয়া মারতে গেছিলেন, বাপরে আমি ভাগ্যিস ধৈরা নিয়েছিলাম, না তো খুনোখুনি কাণ্ড হইয়া যাইত। আপনি নাই বলেন, এইরকম মাইন্ডসেটকে তার নিজের স্ত্রী বলেন কি পোলাপানি বলেন সম্মান করতে পারে? কথায় বলে কন্যা রত্ন, মেয়েরা লক্ষ্মী হয় বাপ সোহাগী হয়, অথচ আমাদের শাহানা দিদি কখনো বাপের মুখের দিকে তাকাইয়া পর্যন্ত দেখতো না, বাপ বাড়িতে থাকলে ঘর ছাইরা বাহির হইত না। আপনি কন,
এইরম মাইন্ডসে মরলে তারা কাঁদব কেন? কুশ আর কিছু বলল না। মাথার মধ্যে অনেক প্রশ্নেরা ভিড় করে আসছে, সন্দেহ বাড়ছে সকলকে ঘিরে। ও একজন কনস্টেবলকে নির্দেশ দিল রঘুকে পৌঁছে দিয়ে আসার জন্য, আর সাবধান করে দিল এই ব্যাপারে যেন কারো কাছে মুখ না খোলে সে। ঘন অন্ধকার রাত, চারপাশের কিছুই দেখা যাচ্ছে না ঠিক করে। এর মধ্যেই সে পাহাড় ভেঙে উঠছে। প্রচণ্ড ক্লান্ত লাগছে শরীর, মাথা ভারী হয়ে আসছে, কিন্তু তবুও আজ তার থামার উপায় নেই। আজ তাকে এই কাজ শেষ করতেই হবে। অনেক অনেক সহ্য করেছে সে, আর নয়, আজ এই সব কিছুর শেষ হবে। ক্লান্ত বিধ্বস্ত সে একেবারে পৌঁছে গেল পাহাড় চূড়ায়। আশেপাশে নিচে তাকিয়ে দেখে নিল, কেউ তাকে দেখছে না তো? না, কেউ দেখছে না তাকে। এবার সে প্রচণ্ড মানসিক শক্তি সঞ্চয় করে ধাক্কা দিল পাথরটায়। পাথর না তো, এটা তো আসলে ওই আহুজা। ওনাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল সে। তারপর ঘরে এসে ভালো করে হাত ধুয়ে নিল, কিন্তু এত রক্ত কোথা থেকে এলো? ওই শিবেন্দ্র আহুজার শরীরে এত রক্ত ছিল নাকি? এতবার করে ধুচ্ছে, তাও রক্ত যাচ্ছে না কেন? হাত ধোয়ার চোটে এবার জ্বালা করছে হাতে, কিন্তু কিছুতেই রক্ত মুছছে না। কাঁধের কাছে একটা নরম হাতের স্পর্শে চমকে উঠে পেছনে ফিরল সে। কাতর চোখে তাকালো তার দিকে। হঠাৎ কোথা থেকে একরাশ আলো এসে ধাঁধিয়ে দিল তার চোখ। চমকে উঠে চোখ খুলে তাকিয়ে দেখল, সকাল হয়ে গেছে, অন্ধকার কেটে গেছে। সত্যি কি কেটে গেছে অন্ধকার? ব্যস্ত পায়ে কুশের সাথে ওর কেবিনে ঢুকল রাই। মাঝে কেটে গেছে প্রায় গোটা একটা দিন। সিসিটিভি ফুটেজ দেখে প্রায় কিছুই জানা যায়নি। আবাসনে ঢোকার মেন দরজার কাছের সিসিটিভি ক্যামেরা ঠিক থাকলেও কোনোভাবে ডান দিকের বিল্ডিংগুলো কানেকশন নষ্ট হয়ে যায় দুই দিন আগেই, ফলে আসল ফুটেজগুলোই আর পাওয়া যায়নি। তবে দারোয়ান সুভাষ মিথ্যে কথা বলেনি। সেদিন সত্যি রাত ১০টার পর কেউ আসেনি আবাসনে। শেষ গাড়িটা এসেছিল মিস্টার শিবেন্দ্র আহুজারি। স্পষ্ট দেখা যাচ্ছে গাড়ি পার্কিং লটের দিকে গিয়েছে, আর তার কিছুক্ষণ পরেই তার ড্রাইভার বেরিয়ে গেছে। অন্য একটা সম্ভাবনার কথাও রায়ের মাথায় উঁকি দিয়েছিল, হয়তো আগে থেকেই খুনি আবাসনে ঢুকে কোথাও লুকিয়েছিল। কিন্তু দারোয়ান বলল, যে কেউ চাইলেই এই আবাসনে ঢুকতে পারে না। প্রথমে নিজের নাম, পরিচয় আর কোন ফ্ল্যাটে কার সাথে দেখা করতে চায় সব এই সুভাষকে জানাতে হয়। তারপর সুভাষ যোগাযোগ করে সেই ফ্ল্যাটের বাসিন্দাদের আগন্তুকের ব্যাপারে জিজ্ঞাসা করে। তিনি অনুমতি দিলে তবেই অচেনা অতিথি ভিতরে যেতে পারে। ঘটনার দিনেও দুইজন বাইরের আগন্তুক ভেতরে গিয়েছিল, কিন্তু তাদের সন্দেহ করার কোনো কারণ নেই, কারণ তারা বিকেল ফুরোবার আগেই বেরিয়ে গিয়েছে আবাসন ছেড়ে। সুতরাং যে বা যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বা তারা এই আবাসনেরই ভিতরের লোক। যেহেতু হত্যাকারী ভিতরের লোক বলেই ওদের ধারণা, তাই নীলিমা বা তার স্বামী দুজনের কেউই এই কাজ করেনি বলেই ধারণা রাইয়ের। কিন্তু কে হতে পারে? কুশের সন্দেহ প্রথম থেকে মিস্টার আহুজার পরিবারের উপরে রয়েছে। সেই মতো ও লোকাল থানার এসআই নির্মল আচার্যকে বলে মিস্টার আহুজার স্ত্রী, ছেলেমেয়ে, এমনকি সেক্রেটারি প্রতাপ গুপ্তের পেছনেও ফেউ লাগিয়ে দিয়েছে। এরা কেউই ওর সন্দেহের তালিকার বাইরে নয়। কুশের সাথে তাই মোটিভের সব রকম অ্যাঙ্গেল নিয়েই আলোচনা করছে রাই, কিন্তু কোনোটাই ঠিক মনোপুত হচ্ছে না। আবার কোনো থিওরি মনের মতো হলেও শুধুমাত্র প্রমাণের অভাবে তা বাদ দিয়ে দিতে হচ্ছে। মিসেস আহুজা কিংবা তার সন্তানদের ওপর সন্দেহ থাকলেও তাদের উপরে ফেউ লাগিয়েও উল্লেখযোগ্য কিছুই পাওয়া যায়নি। শুধু তারা সকলেই যেন অত্যধিক স্বাভাবিক। পিএম রিপোর্ট হাতে পাওয়ার পরেই
ওদের থানায় ডেকে এনে জেরা করতে চেয়েছিল কুশ, কিন্তু রাইট হাজি হয়নি। ও শুধু আরও একটু সময় দিতে চেয়েছিল ওদের, যদি অতিরিক্ত সাবধানতা বশত ওনারা কোনো ভুল করে বসেন তাই সেই ভুলটুকু করার জন্য সময় দিতে চেয়েছিল। এইভাবে আরও দুই দিন নিষ্কর্মা হয়ে বসে থাকার পর এক চাঞ্চল্যকর কথা শোনাল নির্মল আচার্যর ফেউ। মিসেস আহুজার জন্যেও একজন লোক বসিয়ে দেওয়া হয়েছিল আবাসনের বাইরে। যদিও উনি খুব বেশি বাইরে বেরোন না, তবুও কোনো ঝুঁকি কুশ নিতে চায়নি। দুই দিন আবাসনের উল্টো দিকের চায়ের দোকানে সারাদিনে খান কয়েক সিগারেট পুড়িয়ে সুভাষের সাথে ভাব জমানোর ব্যর্থ চেষ্টা করার পর তৃতীয় দিন সে একটা কাজ পেল। মিসেস আহুজা বেলা ১১টা নাগাদ আবাসন থেকে বেরোলেন। নিজেদের গাড়ি থাকা সত্ত্বেও পায়ে হেঁটে বেরিয়ে কিছুদূর গিয়ে একটা ওলা ট্যাক্সিতে উঠে বসলেন। তার পিছনে লেগে থাকা নির্মল আচার্যের ফেউও পিছিয়ে রইল না। তৎক্ষণাৎ হাতের জ্বলন্ত সিগারেট পা দিয়ে মাটিতে পিষে বাইক নিয়ে পিছু ধরল সেও। ওলা গিয়ে থামল হাওড়া স্টেশনের বাইরে। ফেউ সঞ্জয়ও তার বাইক নিয়ে দাঁড়িয়ে পড়ল একটু দূরে। কিছুক্ষণ পর মধ্য ৪০-এর এক সুদর্শন ব্যক্তি আসায় দুজনে ওখানে দাঁড়িয়েই কিছুক্ষণ কথা বললেন। মিসেস আহুজা একটা বেশ মোটা খাম হাতে ধরালেন সেই ভদ্রলোকের, তারপর দুজনেই এগিয়ে গেলেন। বাইক স্ট্যান্ড করে সেই ফেউও ওদের ফলো করছিল, কিন্তু হাওড়া স্টেশনের জনারণ্যে ওরা এমনভাবে মিশে গেলেন যে আর ওদের খুঁজে পায়নি সে। ব্যর্থ মনোরথ হয়েই ফিরে আসতে হয় তাকে। নির্মল আচার্যকে ফোনে নিজের ব্যর্থতার কথা জানাল। স্যার বিশ্বাস করুন, মিসেস আহুজার ওই অজ্ঞাত ব্যক্তিকে হাতে খাম ধরানো থেকে শুরু করে দুজনের একসাথে হেঁটে যাওয়া অবধি সব ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎই বাস স্ট্যান্ডে এসে ওরা জনারণ্যে এমনভাবে মিশে গেল যে। সমস্ত কথা জানাতেই উনি কৌতুক করে বলেন, ফোনের ওপারে ফেউ সঞ্জয় চুপ করে রইল। সত্যি তার ভীষণ লজ্জা করছে, এই প্রথম স্যার তাকে কোনো কাজ দিলেন আর সে একেবারে ছড়িয়ে লাট করল। আসলে একদিন সেই নির্মল আচার্যেরই পকেটমার করতে গিয়ে ধরা পড়ে যায়। তার কাতর মুখ আর বাড়ির দিন অবস্থার কথা শুনে উনি আর তাকে জেলে ঢোকাননি, তার বদলে ফেউয়ের কাজে লাগিয়ে দিয়েছেন। সঞ্জয় গুমড়ে মরছে দেখে উনি আবার তাকে উৎসাহ দিয়ে বলে উঠলেন, ফোনটা রেখে নির্মল আচার্য আদ্যপান্ত সব ঘটনা জানালো কুশকে। ও সাথে সাথেই মিসেস আহুজাকে ইন্টারোগেট করার জন্যই উঠতে যাচ্ছিল, কিন্তু রাই প্রস্তাব দিল আগে ওই সেক্রেটারি মিস্টার প্রতাপ গুপ্তের কাছে যেতে। লাঞ্চ সেরে দুজনে ঘোষকে নিয়ে বেরিয়ে পড়ল আবাসনের উদ্দেশ্যে। সুভাষ আগে থেকেই ভালো করে চিনে গিয়েছে ওদের, তাই বিনা বাক্য ব্যয় গেট খুলে দিতেই ওরা গাড়ি নিয়ে ঢুকে পড়ল। মিস্টার গুপ্তের ফ্ল্যাটে আজকেও সকলে উপস্থিত ছিলেন, কারণটা অবশ্য আজ রবিবার বলেই তারা সকলে সেখানে উপস্থিত আছেন। এই সময় ওদের আবার দেখে উনি অবাক হয়েছেন ঠিকই, কিন্তু মুখে সেটা প্রকাশ করলেন না। উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বললেন, আপনারা এই অসময়, আসুন আসুন স্যার। পুলিশ তো আর আপনার আত্মীয় নন যে সময় দেখে আসবে, আমাদের কাজটাই যেমন বেখাপ্পা, অসময়ই সময়, বসুন। কুশ সোফার উপরে বসতে বসতে বলল। কুশের আদেশ উচিত কণ্ঠ শুনে উল্টো দিকের সোফায় প্রতাপগুপ্ত বসে পড়লেন। ঘোষ এবার বললেন, আগের দিন আপনার স্ত্রী ও বোনের সাথে আলাদা করে কথা বলা হয়নি, আজ ওটা সেরে নেব। কি হয়েছে স্যার? Anything serious? মিস্টার গুপ্ত আরও বেশি সিরিয়াস কণ্ঠে বলে ওঠেন। কুশ কোনো ভনিতা ছাড়াই বলে ওঠে, আপনার ক্লোজ ফ্রেন্ড মিস্টার শিবেন্দ্র আহুজার মৃত্যুটা কোনো দুর্ঘটনা বা আত্মহত্যা ছিল না, ইট ইজ আ কেস অব মার্ডার, আপনি জানেন নিশ্চয়ই।
আমি মানে মার্ডার কেন, আমি কি করে জানবো? মিস্টার গুপ্ত হঠাৎ করেই কথার খেয়েই হারিয়ে ফেললেন যেন। ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে এই তথ্যটা উনি আগে পাননি। ওনার এই অবস্থাটা কাজে লাগিয়েই কুশ দ্বিতীয় প্রশ্ন করল, কেন আপনারা দুই ফ্যামিলি এত ক্লোজ? আপনি নিশ্চয়ই মিস্টার আহুজার অন্তিম কাজের সময় উপস্থিত ছিলেন, আপনাকে মিসেস আহুজা বলেননি? কই না তো। দেখুন কান, আমাদের সন্দেহ খুনি এই আবাসনের মধ্যেই কেউ একজন, তাই আরও একবার কিছু তথ্য জানার জন্য আপনার কাছে আসা। আবাসনের কেউ? না না, এ আপনি কি বলছেন? এখানে সবাই ভদ্রলোক, তারা এমন কাজ করতে যাবে কেন? সেটা জানার জন্যই তো আপনার কাছে এলাম। আচ্ছা, তার আগে বলুন তো, আপনাদের এই আবাসনের ডান দিকের সব ফ্ল্যাটের সিসিটিভি খারাপ, এটা জানতেন আপনি? হ্যাঁ জানি তো। এবার অনেকটা ধাতস্থ হয়েছেন প্রতাপ গুপ্ত। কুশের প্রশ্নের জবাব তাই আগের চেয়ে স্বাভাবিক স্বরেই দিতে পারলেন, কিন্তু এই জবাবের রেশ মেটবার আগেই রাই প্রশ্ন করল, সেগুলো ঠিক করাবার ব্যবস্থা করেননি কেন তবে? কে বললো করেনি? দারোয়ান সুভাষ ওর বসার জায়গায় ওপাশে একটা খুপড়ি জায়গা আছে, সেখানে সব মনিটরিং হয়, যদিও কখনো দেখে না সেসব, আসলে দেখবার প্রয়োজন পড়ে না। তো যেদিন এগুলো খারাপ হলো আমায় সেদিনই এসে বলেছিল সুভাষ, আমি তখনই ওকে ওই ক্যামেরা কোম্পানির অফিসে পাঠিয়ে দিই খবর দিতে, কিন্তু এত ইরেসপন্সিবল এখনো আসেনি ওরা। বোঝা গেল ক্যামেরা কোম্পানির দায়িত্ব জ্ঞানহীনতায় প্রতাপবাবু বেশ ক্ষুব্ধ। কুশ এবার জিজ্ঞেস করল, আচ্ছা আচ্ছা, আপনাদের এই আবাসনের একটাই দারোয়ান, সেই কি 24 ঘন্টা পাহারা দেয়, অসুবিধা হয় না? আসলে স্যার দুইজন গেট কিপার রাখাই নিয়ম, এই আমরাও জানি, কিন্তু দুজন রাখলে যে টাকাটা একা সুভাষ পায় সে টাকাটা দুই ভাগ হয়ে অনেক কমে যেত, গরিব মানুষ বউ বাচ্চা নিয়ে এখানেই থাকে, তাই হাতে পায়ে ধরে যখন বলল আমরা আর দ্বিমত করিনি। এমনিতে রাত 12টার পর পাহারা দেওয়ার দরকার পড়ে না, মেন গেটের মাথায় ইলেকট্রিক অ্যালার্ম লাগানো আছে, কেউ টুপকে বা ভেঙে ঢুকতে গেলেই তা বেঁচে উঠবে। এছাড়া সুভাষ খুবই, প্রতাপবাবু দারোয়ানের আরও সুখ্যাতি করতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই ঘোষ ওনাকে বাধা দিয়ে প্রশ্ন করে বলে উঠলেন, আচ্ছা মিস্টার আহুজার সাথে কি আবাসনের কারুর কোনো শত্রুতা ছিল? এতক্ষণ চুপ করে থাকার পর কথার মাঝে বাধা দিয়ে ওঠায় প্রতাপবাবু বিরক্ত হয়ে ভ্রু কুঞ্চিত করে তাকালেন ঘোষের দিকে, তারপর অপ্রসন্ন গলায় বললেন, শত্রুতার কার সাথে থাকবে? একে অপরকে ভালো করে চিনলে না মিত্রতা শত্রুতা হবে? এই আমি সেক্রেটারি বলে সকলের সাথে যা আলাপ পরিচয় আছে, বাকিরা তো বছরে একবারই সকলের মুখ দেখে, দুর্গাপূজার মিটিং আর পূজোর কটা দিন ব্যাস। আপনি ওনার প্রশ্নটা ঠিক করে বুঝতে পারেননি গুপ্তবাবু, উনি বলতে চেয়েছেন কারোর সাথে কোনো ঝামেলা বা বাকবিতণ্ডা কিছু হয়েছিল কি? রাই শান্ত স্বরে প্রতাপবাবুকে জিজ্ঞেস করল। এর মধ্যেই ভিতর থেকে একজন মহিলা চায়ের ট্রে হাতে এই ঘরে এসে ঢুকলেন। কপালে সিঁদুর দেখে রাই বুঝতে পারল ইনি সম্ভবত মিসেস গুপ্ত। ট্রেটা এখানে নামিয়ে রেখেই উনি ভিতরে চলে যাচ্ছিলেন। রাই তাকে থামিয়ে দিয়ে বলল, আমার আপনার সাথেও কিছু কথা আছে, একটু পরেই আমি ভিতরে যাচ্ছি। মহিলা স্বামীর দিকে একটি অর্থপূর্ণ কটাক্ষ করে দ্রুত পায়ে ভিতরে চলে গেলেন। যে দৃষ্টি দেখে কুশ অনুমান করল এর ভিতরের অন্তর্নিহিত অর্থটি হতে পারে, এ আবার কি উৎপাত রে বাবা। উনি চলে যেতেই রাই ওই একই প্রশ্ন দ্বিতীয়বার করল। রাইয়ের প্রশ্নটা শুনে উনি আরও কিছুক্ষণ ভাবলেন, চিবুকে দুই আঙুল রেখে তার ওই ভাবুক মুখের দিকে ধৈর্য ধরে তাকিয়ে বসে রইল রাই। একসময় মিস্টার প্রতাপ গুপ্ত বললেন, হ্যাঁ গতবার পুজোয়, গতবার দুর্গাপুজোতে একটা ছোট ঝামেলা মতো হয়েছিল, কিন্তু সেটা তো যতই ছোট হোক আপনি বলুন, হয়তো আপনার কাছে সে ঘটনার কোনো গুরুত্ব নেই ঠিকই, কিন্তু হতেই পারে, আমাদের কাছে তা অনেক বড় কিছু। আসলে গত দুর্গাপূজায় সম্ভবত অষ্টমীর দিনে মিস্টার আহুজার সাথে মিস্টার দত্তর একটু কথা কাটাকাটি মতো হয়েছিল, কিন্তু পরে সেসব আবার মিটেও যায়, বাকি পুজোয় এই নিয়ে কোনো ঝামেলা হয়নি। কি নিয়ে কথা কাটাকাটি? আসলে দত্তবাবুর ছেলে আর শিবের মেয়ে একই কলেজে পড়ে, এমনিতেই আবাসনে তো একে অপরের সাথে দেখা হওয়ার কোনো উপায় নেই,
তা ওই কলেজেই রোজ দেখা হতে হতে দুজনের মধ্যে বিশেষ কোনো সম্পর্ক গড়ে উঠেছিল, এই উঠতি বয়সে যা হয় আর কি। তা পুজোর সময় বাঙালি ছেলে প্রেমিকার হাত ধরে ঘুরবে না তা কি আর হয়। ওরাও এই আবাসনের আনাচাকানাচে ঘুরছিল আর সেটাই চোখে পড়ে যায় মিস্টার আহুজা। মেয়েকে অন্য ধর্মের ছেলের সাথে ঘুরতে দেখে তেলে বেগুনে জ্বলে উঠল সে। এমনকি রাগের মাথায় সুনন্দ মানে ওই দত্তবাবুর ছেলে ওর গায়ে হাত পর্যন্ত তুলতে গিয়েছিল। আমি আর বাকিরা মিলে অনেক কষ্টে থামাই ওকে। তারপর শিবেন্দ্র আহুজা কি শুধু মেয়ের প্রেমিককেই শাসন করলেন, মেয়েকে কিছু বললেন না? আর দত্তবাবুও কি ছেলের দোষ স্বীকার করে চুপ করে রইলেন? মিস্টার গুপ্ত একটুখানি শ্বাস নেওয়ার জন্য থামতেই রায় ওনার দিকে প্রশ্নবাণ ছুঁড়ে দিল। প্রতাপবাবু সামনে রাখা জলের গ্লাস থেকে কয়েক ঢোক জল খেয়ে নিয়ে মুখ মুছে বললেন, বলছি ম্যাডাম, পুরো সোসাইটির লোকের সামনে তো আর মেয়ের গায়ে হাত তুলতে পারতো না, তাই ঠিক ওই সময়ে মেয়েকে কিছু বলেনি শিব। তবে শিব ওই দত্তবাবুর ছেলেকে স্কাউন্ড্রেল বলে গালাগালি দিয়েছিল, আর আর তাতেই দত্ত উত্তেজিত হয়ে পড়ে, কেন আমার ছেলে খারাপ কিসে? তো শিব তখন বাঙালিদের নিয়ে অনেক ভুলভাল কথা বলে। সত্যি কথা বলতে সে সময় আমারও শিবের উপর বেশ রাগ হয়েছিল, কিন্তু তখন তো আর রাগ দেখানোর সময় নয়, তাই ঝামেলা থামিয়ে দিয়েছিলাম। তো দত্ত তারপর বলেছিল ওই শাহানাকেই উনি ছেলের বউ করে ঘরে নিয়ে আসবেন আর আহুজার মুখে ঝামা খসা দেবেন। আর কথা শেষ হতেই রাই যন্ত্রচালিতের মতো প্রশ্ন করে। প্রতাপগুপ্ত এবার মাথা নেড়ে বলেন, আর তো কিছুই নেই ম্যাডাম। আমার মনে হচ্ছে আপনি পুরো ঘটনাটা বললেন না মিস্টার গুপ্ত, কাউকে আড়াল করার জন্য শেষটুকু বাদ দিয়ে দিলেন। কুশ মাথা নেড়ে বলে উঠল। প্রতাপবাবু জোর গলায় বলে উঠলেন, না আর কিছু নাই, থাকলে আমি কেন লুকোব, কেন আড়াল করব? সেই কেনর উত্তরও আপনি দেবেন আর বাকি ঘটনাটাও আপনিই বলবেন। প্লিজ এই মুহূর্তে এসে এরকম করবেন না, নয়তো তথ্য গোপন করার জন্য আমাদের অন্য ব্যবস্থা নিতে হতে পারে। আপনি একজন গণ্যমান্য ব্যক্তি, আপনার সেই অসম্মান আমাদেরও ভালো লাগবে না কিন্তু। প্রতাপবাবু আরও কিছুক্ষণ মুখ গোঁজ করে বসে রইলেন, তারপর ধীরে ধীরে নিচু স্বরে বললেন, শিব এত সহজে দম্বার পাত্র ছিল না, সে সকলের সামনে খুব খারাপ কথা বলেছিল নিজের মেয়ের সম্পর্কে। ও বলেছিল বাঙালির ঘরে মেয়েকে বিয়ে দেওয়ার আগে ওনাকে শাহানাকে খুন করে ফেলবে, আর তাতেই সুনন্দ ওর দিকে তেড়ে গিয়েছিল। কিন্তু পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে দেখেই আমরা ওদের আলাদা আলাদা জায়গায় সরিয়ে নিয়ে যাই। বাকি পুজো প্রায় নির্বিঘ্নেই কেটে গিয়েছিল। আর এই ঘটনাকে আপনি সামান্য ঘটনা বলছিলেন। যাই হোক, এটাই শেষ প্রশ্ন, এত বড় একটা ঘটনা ঘটে গেল, এতে মিসেস আহুজা কি কিছুই বলেননি? আসলে ওই সময় এত কথা মাথায় আসেনি, তবে মিসেস আহুজাকে দেখেছিলাম বলে তো মনে পড়ছে না। ওকে, আমি এবার একটু আপনার স্ত্রী ও বোনের সাথে কথা বলতে চাই। রাই সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে উঠে। প্রতাপগুপ্তও সোফা ছেড়ে উঠে ওর সাথে ভেতরে গিয়ে ঘরটা দেখিয়ে দিলেন। রাই দরজার কাছ থেকেই বলল, বেশ আপনি বাইরে যান, আমি কথা সেরেই আসছি। ঘরের ভিতরে থাকা দুই মহিলার দিকে একবার দৃষ্টিপাত করে উনি বেরিয়ে গেলেন। রায়ও ভিতরে ঢুকে একটা চেয়ারে বসতে বসতেই নিজের পরিচয় দিল, কিন্তু ও কথা বলার আগে একজন মহিলা বলে উঠলেন, দেখুন আমরা এই ব্যাপারে কিছুই জানি না, তাই আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। রায় হেসে ফেলল, ভালো করে তাকিয়ে দেখল দুইজন মহিলার দিকে। বয়স প্রায় একই দুজনের, একজনের মাথায় সিঁদুর আর হাতে শাখা পলা আছে। এনাকে বাইরের ঘরে দেখেছে রাই, উনিও ওকে দেখেছেন, যদিও এই কথাটা এখন উনি বলেননি, বলেছেন ওনার পাশে বসা অন্য ভদ্র মহিলা, ইনি সম্ভবত প্রতাপগুপ্তর বোন। রাই ওনার দিকে তাকিয়ে বলল, কিন্তু আমি তো এখনো কোনো প্রশ্ন করিনি ম্যাডাম, আগে প্রশ্নটা করি তারপর শুনে বলবেন উত্তরটা আপনি জানেন কি জানেন না। তবে এমন কোনো কঠিন প্রশ্ন আমি করব না যার উত্তর আপনাদের জানা নেই। মহিলা দুইজন কোনো উত্তর দিলেন না, নিশ্চুপে বসে রইলেন। রাই পর্যায়ক্রমে দুইজনের মুখের দিকে তাকিয়ে বলল, আপনাদের দুজনের নামগুলো প্লিজ বলবেন, না হলে কথা বলতে খুব অসুবিধা হচ্ছে।
জানা গেল প্রতাপবাবুর স্ত্রীর নাম অরুণা গুপ্ত আর বোনের নাম পারমিতা গুপ্ত। জানা গেল প্রতাপবাবুর বোনের বিয়ে হয়েছিল অনেক আগেই, কিন্তু স্বামীর চরিত্র ভালো না হওয়ায় দাদার কাছে ফিরে আসেন, তারপরে আর কখনো ফিরে যাননি এবং আইনত বিচ্ছেদ হয়নি। যদিও এই এত বছরে মুখ দেখা দেখি কিংবা খোঁজ খবর নেওয়ার তাগিদ অনুভব করেননি দুই পক্ষই, কোনো সন্তানাদি হয়নি। প্রতাপবাবু আর অরুণা দেবীর ছেলেকেই নিজের সন্তানের মতো করে মানুষ করেছেন, সে এখন জার্মানিতে রিসার্চ করছে। মিস্টার আহুজার সাথে প্রতাপবাবুর ঘনিষ্ঠতা থাকলেও মিসেস আহুজা একটু অন্য ধরনের মানুষ, অন্য সময় ঠিক আছে কিন্তু পুজোতেও উনি কারো সাথে ঠিক করে কথা বলেন না, সবার মাঝে থাকলেও চুপ করেই থাকতেন। সবাই অবশ্য তাই মিসেস আহুজাকে অহংকারী বলেই জানে। কথা বলতে বলতে বেশ সহজ হয়ে এসেছিলেন দুই মহিলা, কিন্তু রাইয়ের পরের প্রশ্নে দুজনেই চমকে উঠলেন। আপনারা বাড়ির মশলাপাতি কিসে বাটেন, শিল নোড়াতে না মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করেন? দুজনেই যোগপথ বিস্মিত হয়ে প্রথমে একে অপরের দিকে তাকালেন, তারপর রাইয়ের মুখের দিকে তাকিয়ে প্রায় একই সাথে জিজ্ঞেস করে উঠলেন, মানে? ঠিক বুঝলাম না আপনার কথা। মানে রান্নাবান্না তো আপনারা নিজেরাই করেন, তার জন্য নিশ্চয়ই মশলা বাটতে হয়, তো সেটা কিসে করেন সেটাই জানতে চাইছি। মিক্সার গ্রাইন্ডারে। কিন্তু কেন না এমনি? ওনাদের বিস্মিত দৃষ্টির সামনে থেকে উঠে আস্তে আস্তে বলল রাই। বাইরে বেরিয়ে দেখল কোষ আর ঘোষবাবুর সামনে বেশ আড়ষ্ট হয়ে বসে আছেন প্রতাপবাবু। রাই স্বাভাবিক কণ্ঠে বলল, আমার কাজ হয়ে গেছে, এবার এখান থেকে যেতে হবে। কোষ মাথা তুলে বলল, মিস্টার সুপ্রতিম দত্ত, মানে যার সঙ্গে মিস্টার আহুজার ঝামেলা হয়েছিল, তিনি এখন পরিবার সহ নিজের ফ্ল্যাটে নেই? না, উনি এখানে নেই। কথাটা শুনে রাইয়ের ভ্রু কুঁচকে উঠল, ও জিজ্ঞেস করল, নেই মানে কোথায় গেছে, কবে গেছে? যেদিন মিস্টার আহুজাকে মৃত অবস্থায় পাওয়া যায় সেই দিন গেছেন ভোরবেলায়, ব্যাঙ্গালোরে নিজের ভাইয়ের বাড়িতে গেছেন, এই মাত্র ওনার সাথে ফোনে কথা হলো। আপনি এই কথাটা জানতেন না মিস্টার গুপ্ত? রাই এবার কড়া গলায় মিস্টার গুপ্তর দিকে ফিরে প্রশ্ন করল, ওর কণ্ঠস্বরে ঘাবড়ে গিয়ে প্রতাপবাবু আমতা আমতা করে বললেন, বিশ্বাস করুন আমি জানতাম না, সত্যি জানতাম না, এই স্যার যখন ফোন করলো আমিও তখনই জানলাম। সেটা হলেই ভালো, ঠিক আছে আমরা এবার উঠি। আর হ্যাঁ, আমার অনুমতি ছাড়া স্টেশন লিভ করবেন না। দত্তবাবু যদি আপনাকে জিজ্ঞেস করেন তাহলে এত বিস্তারিতভাবে কিছু বলার দরকারও নেই। আচ্ছা, উনি কোন ফ্ল্যাটে থাকতেন? এ ফ্ল্যাটে, দেখবেন বাঁদিকের একদম প্রথমের ফ্ল্যাটটা। কুশের কথায় এতক্ষণ বাধ্য ছাত্রের মতো ঘাড় নাড়ছিলেন উনি, এবার ওর প্রশ্নের উত্তরগুলো দিলেন একদম মিনমিনে স্বরে। বেরোবার জন্য দরজার দিকে কিছুটা এগিয়েও কুশ ঘুরে দাঁড়িয়ে পড়ে, তারপর জিজ্ঞেস করে, প্রতাপবাবু আপনাদের বাড়িতে হাতুড়ি আছে? হাতুড়ি? হ্যাঁ হাতুড়ি, হ্যামার আছে? হ্যাঁ আছে। যান নিয়ে আসুন, ওটা আমরা নিয়ে যাব। কিন্তু কেন? পিএম রিপোর্ট বলছে মিস্টার শিবেন্দ্র আহুজার মৃত্যু হয়েছে মাথায় ভোঁতা কিছু দিয়ে বারংবার আঘাতের ফলে, তাই আপনার হাতুড়িটা সুইচ করতে হবে। কিন্তু আমি কেন শিবকে? এ কথা বলে সময় নষ্ট করবেন না প্রতাপবাবু, সন্দেহভাজন কোনো ব্যক্তি বা বস্তুকেই আমরা সন্দেহের তালিকা থেকে বাদ দিতে পারব না, আপনি নিয়ে আসুন। ঘোষের কঠিন স্বরে বাধ্য হয়ে ভেতরে গিয়ে একটা নতুন চকচকে হাতুড়ি এনে ঘোষের হাতে তুলে দিলেন উনি। ঘোষবাবু সেটাকে এভিডেন্স ব্যাগে ভরে নিলেন। কুশ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, এটা তো একেবারে নতুন, পুরানো আর আছে? তা এটা কবে কিনেছেন? মাস ছয়েক আগে, পুরনোটা ভেঙে গিয়েছিল বলে সেটা ফেলে দিয়েছে, কেনার পর থেকে সেটা আর ব্যবহার করা হয়নি। ওকে, দ্যাট উইল সি। পেছনে হতভম্ব, বিস্মিত ও ভীত প্রতাপবাবুকে ফেলে ওরা বেরিয়ে এলো ওই আবাসন থেকে। কোষ কোনো কথা বলছে না, চিন্তায় ওর কপালে বেশ কয়েকটা ভাঁজ পড়েছে। রায় গুনগুন করে কি একটা কানের কলি ভাঁজছে। ঘোষবাবু কিছু বলার জন্য ওসখুস করলেও ওদের দুজনের দৃষ্টি আকর্ষণ করতে না পেরে চুপ করেই রইলেন।
বাইরে ঝাঁ ঝাঁ করছে রোদ, তার সাথে পাল্লা দিয়ে একটা কোকিল ক্লান্ত স্বরে ডেকেই চলেছে। কোকিলরা এখন শুধু বসন্তকালেই নয়, সারা বছরেই ডাকে। ওদের দুজনকে অবাক করে দিয়ে রাই হঠাৎ বলে উঠল, আচ্ছা প্রতাপবাবুর বাড়িতে রান্নাবান্নার জন্য মশলাপাতি সব মিক্সিতে পেস্ট হয়? এরকম একটা বেখাপ্পা কথা শুনে কুশ আর ঘোষবাবু চমকে উঠতে তাকালেন। কুশ বিরক্ত মুখে বলে উঠল, মাথাটা কি তোর একেবারে খারাপ হয়ে গেছে? ওনারা মিক্সিতে মশলা বাটুন কি হামান দিস্তায়, তার সঙ্গেই কেসের কি সম্পর্ক? কিন্তু মিস রাই, আপনি হঠাৎ এমন উদ্ভট মন্তব্য করলেন কেন? তার কারণ জানতে পারি কি? ঘোষবাবু রাইয়ের এই উদ্ভটের মন্তব্যের কারণ জানার জন্য ওর মুখের দিকে তাকিয়ে রইল। রাই রহস্য করে হেসে বলল, বুঝলি কুশ, তোর মাথাটা ধীরে ধীরে ভোঁতা হয়ে যাচ্ছে। তুই ভুলে গিয়েছিস পিএম রিপোর্টে লেখা ছিল ফরহেডে ভারী কিছু দিয়ে আঘাত করার ফলেই মৃত্যু হয়েছে আহুজার। তো ভোঁতা অথচ ভারী এমন কি হতে পারে যেটা দিয়ে আঘাত করলে মানুষ মারা যেতে পারে আর যেটা বেশ সহজলভ্য? সিম্পল, শিলনোড়া বা হামানদিস্তা জাতীয় কিছু। বাহাতুরি! এতক্ষণে একটা মন্তব্য করার সুযোগ পেয়ে সেটার হাত ছাড়া করলেন না ঘোষ। ঘোষ কিন্তু এতে সন্তুষ্ট হলো না, সামান্য হেসেও বলল, তোর অবজারভেশন খুব খারাপ হয়ে গেছে রে। তুই পিএম রিপোর্টটা ঠিক করে পড়িসনি। ওখানে লেখা ছিল আহুজার কপালের ক্ষতস্থান থেকে রাষ্ট পাওয়া গেছে, জং ধরা কোনো ভোঁতা অস্ত্র দিয়ে মাথায় মারার ফলে আঘাতে চোটের ওই প্রান্তে রাষ্ট্রের কিছুটা অংশ মিশে গিয়েছে ব্লাডের সঙ্গে, তাই শিলনোড়া অনেক আগেই বাদ গিয়েছে। রায় কিন্তু হার মানল না, ও আরও উৎসাহের সাথে বলল, বেশ তোর কথা মতো শিলনোড়া বাদ দিলাম, কারণ ওটা পাথর আর পাথরের রাষ্ট পড়ে না, কিন্তু হামানদিস্তা বাদ কেন? দেখ মিস্টার আহুজার কপালে যে ক্ষতটা তৈরি হয়েছিল তার সারফেস এরিয়া ছিল অনেকটা চওড়া, ঘরে এই সময়ে হামানদিস্তার চল নেই, তবুও তর্কের খাতিরে আমি মেনে নিলাম যে কিছু কিছু বাড়িতে এখনও এটা ব্যবহার করা হয়, কিন্তু সেটা তো খুব ছোট আকারে। বিয়ে বাড়িতে মশলা পেশাইয়ের জন্য যে হামানদিস্তা ব্যবহার করা হয় তা একজন মহিলার পক্ষে একা হাতে তুলে আঘাত করা অসম্ভব। হামানদিস্তার সঙ্গে মহিলার সম্পর্ক নেই জানি, কিন্তু কোনো পুরুষ অস্ত্র হিসাবে এই জিনিস ব্যবহার করবে না। আর মিস্টার শিবেন্দ্র আহুজার উচ্চতা প্রায় 6 ফুট, ওই উচ্চতার মহিলা এখনো এই আবাসনে আমার চোখে পড়েনি। কোয়াইট ইমপ্রেসিভ, রাই প্রশংসাসূচক বাক্যে বলে উঠল। কিন্তু ঘোষবাবু প্রশ্ন করলেন, কিন্তু স্যার যে ব্যাটার ছেলে হামানদিস্তা দিয়ে নিত্য কাজ করে, মানে ধরুন যে পুরুষ মানুষ রান্নাঘরে কাজ করে হামানদিস্তা ব্যবহার করে, তার কাছে এটা একটা অস্ত্র হওয়া কি খুব অসুবিধাজনক? কিন্তু ঘোষবাবু, ব্যবহৃত হামানদিস্তায় যে জং পড়ে না। তা ঠিক। ঘোষবাবু বুস্তারের মতো মাথা নেড়ে কুশের কথায় সমর্থন করলেন। রাই হাঁটতে হাঁটতে আবাসনের ভেতর দিকটায় প্রবেশ করল। এ পাশে কোনো ফ্ল্যাট নেই ঠিকই, তবে বাসিন্দাদের জন্য সুইমিং পুল থেকে শুরু করে জিম, ব্যাডমিন্টন কোর্ট সবই আছে। সুইমিং পুলের পাশেই বসার কিছু বেঞ্চ আছে। সূর্যের রোদ এখানে পড়ছে না বলে রাই একটা বেঞ্চের উপরে আরাম করে বসল। কুশের মাথায় আবারও চিন্তার ভাঁজ স্পষ্ট হয়েছে। রাই জিজ্ঞেস করল, কি ভাবছিস? কেন জানি না এই দত্তবাবু আর তার ছেলেকে আমার সন্দেহ হচ্ছে। যেদিন সকালে আহুজার ডেড বডি পাওয়া গেল সেদিনই ভোরে ওনারা বেরিয়ে গেলেন কেন? আচ্ছা তবে তো ওনাদের ডেড বডি প্রথম দেখতে পাওয়ার কথা, তাই না? না, ওনাদের দেখতে পাওয়ার কথা নয়। তুই এ ফ্ল্যাটের এন্ট্রান্স আর এক্সিটটা দেখিস নি? ওই বিল্ডিংয়ের এন্ট্রান্স এমন জায়গায় যে সেখান থেকে এই সি ফ্ল্যাটের দিকটা দেখাই যায় না, তাই ওনাদের ডেড বডি না দেখতে পাওয়া নিয়ে সন্দেহ করার মতো কিছু নেই। কুশ এক মনে রাইয়ের কথা শুনছিল। রাইও নিজের যুক্তিগুলোকে মনে সাজিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর বলল, দেখ মিসেস আহুজার ব্যবহার খুব ফিশি। স্বামী মারা যাওয়ার সবে 1 সপ্তাহ কেটেছে, এর মধ্যেই উনি বাইরে ওলা করে কার সাথে দেখা করতে যান? ছেলে মেয়েরই বা এত নিষ্প্রিয় ব্যবহার
কেন? রঘু যা ইনফরমেশন দিয়েছে তা যদি সত্যি বলেও ধরে নিই, তবে কি এই কারণেই খুন হতে হলো আহুজাকে? এই নিয়ে নিজের মনেই বিড়বিড় করতে থাকে রাই। এখানে কোশ আর ও ছাড়া কেউ নেই। ঘোষ এই বিলাসবহুল আবাসনের চারপাশটা ভালো করে ঘুরে দেখার লোভ সামলাতে পারেননি, তাই ওদের থেকে অনুমতি নিয়েই চারপাশটা ঘুরে দেখতে লাগলেন। দুজনেই নিজেদের মনে মনে কার্যকারণ সাজাচ্ছে। এমন সময় উত্তেজিত কণ্ঠে ঘোষের ডাক শুনে চমকে উঠল। স্যার, স্যার, ম্যাম, আপনারা একবার এটা দেখুন। প্রায় হাঁপাতে হাঁপাতে এসে ঘোষ ওদের সামনে এসে হাতের একটা জিনিস তুলে ধরল ওদের সামনে। ওরা দুজনেই ভালো করে তাকিয়ে দেখল, ঘোষের হাতে ঝুলছে এক টুকরো ছেঁড়া কাপড়। কিন্তু ভালো করে দেখে বুঝতে পারল সাধারণ ছেঁড়া কাপড় নয় এটা, এর স্থানে স্থানে লেগে রয়েছে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। রাই বলল, এটাকে এভিডেন্স ব্যাগে রাখুন, ল্যাবে পাঠাতে হবে। কোথায় পেলেন এটা? ঘোষ এখন অনেকটা শান্ত হয়েছেন। উনি বললেন, আবাসনের একদম ওই দিকে জিম রয়েছে, তার পিছনে কিছুটা মাটিতে ছোট ছোট গাছ লাগানো, ওইখানে মাটির মধ্যে থেকে উঁকি মারছিল এটা, দেখতে পেয়ে চটপট করে তুলে নিয়ে এলাম। গুড জব মিস্টার ঘোষ। আচ্ছা, আমার মনে হয় আমাদের একবার আহুজার ফ্ল্যাটে যাওয়া দরকার, মিসেস আহুজা নিশ্চয়ই এতক্ষণে ফিরে এসেছেন। সেই বিল্ডিং আহুজাদের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে কলিং বেলে হাত ছোঁয়ানোর ঠিক আগে রায় দরজার উপরের একটা জিনিসে ওর দৃষ্টি আকর্ষণ করল। দরজার কাছে রয়েছে সিসিটিভি ক্যামেরা। রায়ের চোখ উজ্জ্বল হয়ে উঠল, ও তাড়াতাড়ি কলিং বেলে হাত ছোঁয়াল। কিছুটা সময় লাগল, আই হলে চোখ রেখে ওদের দেখে দরজা খুলে দিল সাহানা। তারপর রুক্ষ গলায় বলল, মা এখন নেই, আপনারা পরে আসুন। অসুবিধা নেই, আমরা ওনার জন্য অপেক্ষা করে নেব, আর তোমার সাথে কিছু কথাও সেরে নেব। রাই শান্ত স্বরে কথাগুলো বলে এক প্রকার জোর করেই ভিতরে ঢুকল। দরজাটা বন্ধ করে ওদের পেছন পেছনে এসে সাহানা জিজ্ঞেস করল, কি জানতে চান আবার আপনারা? আমরা যা জানি তা তো বলেই দিয়েছি, তাও কেন এভাবে হ্যারাস করছেন? বসো, রাই নির্দেশ দিল। কিন্তু সাহানা না বসেই রুক্ষ স্বরে বলল, থ্যাংকস, বাট আই এম ফাইন। আপনারা কি কথা বলতে এসেছেন সেটা তাড়াতাড়ি বলুন, আমার কাজ আছে। কাজ পরে করলেও চলবে, এখন বসো, রাই কড়া গলায় ধমক দিয়ে বলে উঠল। সাহানা তাতে খুব একটা ভয় পেয়েছে বলে মনে হলো না ওর, কিন্তু বিরক্ত মুখে রাইয়ের নির্দেশ ও পালন করল। রাই এবার শান্ত স্বরে বলল, তোমাদের দরজার সামনে দেখলাম একটা ক্যামেরা লাগানো রয়েছে, ওটা কি অ্যাক্টিভ? ফুটেজ দেখো ওতে। না, একটা শব্দে উত্তর দিতে থাকলো সাহানা। রাই এবার প্রশ্ন করল, তোমার বাবা খুন হয়েছেন, ওনার মাথায় ব্লান্ট কিছু দিয়ে বারবার আঘাত করে মার্ডার করা হয়েছে ওনাকে, আমরা তারই ইনভেস্টিগেট করছি। তুমি জানতে চাও না কে তোমার বাবাকে খুন করেছে? জেনে কি হবে? সদ্য পিতৃহারা এক মেয়ের মুখে এরকম উত্তর শুনে একটু থমকে গেল রাই, কিন্তু মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বলে উঠল, তোমার বয়ফ্রেন্ড সুনন্দ, তার সাথে গতবারে দুর্গাপুজোয় তোমার বাবার একটা ঝামেলা হয়েছিল, আর তোমার বাবার ডেড বডি যেদিন পাওয়া গেল সেদিন সকালেই ওরা সবাই স্টেশন লিভ করলো। এই ব্যাপারটায় আমাদের সন্দেহ হচ্ছে সাহানা। ও খুন করেনি। তাহলে কি তুমি খুন করেছ? তোমার রিলেশনটা মিস্টার আহুজা মেনে নেয়নি বলে তাকেই তুমি? রাই দেখল সাহানার চোখ দুটো বিস্ফারিত হয়ে গিয়েছে, জোরে জোরে শ্বাস নিচ্ছেও, কিন্তু কোনো উত্তর দেওয়ার আগেই স্পেয়ার কি দিয়ে দরজা খুলে মিসেস আহুজা এসে দাঁড়িয়েছেন ঘরে। রাইয়ের শেষ প্রশ্নটা কানে গিয়েছিল ওনার। এসব কি যাতা বলছেন? ইনভেস্টিগেট করাটা আপনাদের কাজ, তা না করে আপনারা একে তাকে ব্লেম দিচ্ছেন। এমন সময় ঘরে ঢুকলেন মিসেস আহুজা। ওনাকে ঢুকতে দেখে রাই বলল, ও আপনি, আসুন আসুন মিসেস আহুজা, বসুন, আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম। তা বয়ফ্রেন্ডের সাথে কেমন সময় কাটালেন? রাই একটু বিচলিত না হয় বরং আরও আরাম করে সোফার উপর বসে বলে উঠলেন। সাহানা দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল। মিসেস আহুজার মুখটা ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে গেল,
উনি ধপ করে একটা সোফার উপর বসে পড়ে বললেন, এসব কি বলছেন আপনারা? দেখুন, আর তো লুকিয়ে কিছু লাভ নেই, আপনাদের তিনজনকেই আমাদের সাথে থানায় যেতে হবে। আপনার ছেলেকেও ডেকে নিন, কিন্তু তার আগে আপনাদের এই ফ্ল্যাটটা আমাদের সার্চ করতে হবে। প্রায় ঘন্টা দেড়েক পরে রায়ের কথা মতো কুশ ও ঘোষবাবু মিসেস আহুজা, শাহানা ও রোহিতকে নিয়ে ফ্ল্যাট থেকে বেরিয়ে এলো। কি মনে হতে কুশ রঘুকেও নিয়ে এলো, সাথে নিয়ে এলো গত দশ দিনের সিসিটিভি ফুটেজ, সাথে একটা হাতুড়ি আর একটা ছোট হামানদিস্তা। বিনা বাক্য ব্যয় ওনারা সবাই গাড়িতে উঠে বসলেন। মিসেস আহুজা দুই পাশে দুই হাত দিয়ে আগলে রাখলেন সাহানা ও রোহিতকে। আবাসনের মেইন গেটের কাছে পৌঁছতেই সুভাষুদের সেলাম করে উঠে দাঁড়িয়ে বিস্ফারিত চোখে চেয়ে রইল ওদের দিকে। কোষ আর ঘোষ ওদের নিয়ে চলে গেলেও রাই গেটের কাছে এসে থমকে গেল। সুভাষের বসার জায়গাটার ঠিক পেছনেই একটা ছোট্ট জায়গায় একটা বছর পাঁচেকের ফুটফুটে মেয়ে প্রজাপতির পিছনে ছুটে বেড়াচ্ছে। দৃশ্যটা দেখে রায়ের মনটা ভালো হয়ে গেল। এই খুন, জখম, প্রতারণা, লাঞ্ছনা ভরা জগতে এই নিষ্পাপ শিশুরা ছাড়া মন ভালো করার জিনিস আর নেই বললেই চলে। রায় পায়ে পায়ে এগিয়ে গিয়ে বাচ্চাটার সামনে হাঁটু হেরে বসে পড়ে বলল, প্রজাপতিটা ধরে তুমি কি করবে গো? মেয়েটা সারল্য মাথা, বড় বড় দুই চোখ মেলে ওর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর আদো আদো কণ্ঠে বলল, আমি ওর সাথে খেলা করব, ওকে নিয়ে ঘুরতে বেরোব, আর তারপর? তারপর কি করবে সেটা গালে হাত দিয়ে ভাবতে বসল। রায়ের থাকতে ইচ্ছে করছিল বাচ্চাটার সাথে, কিন্তু ওদিকে আবার দেরি হয়ে গেলে কুশ রাগারাগি করবে, তাই ব্যাগে হাত ঢুকিয়ে একটা চকলেট বের করে বাচ্চাটার সামনে ধরল রায়। মেয়েটা অবাক হয়ে একবার রায়ের দিকে, একবার ওর পেছন দিকে তাকাতে লাগল। বারবার ওকে পেছনে তাকাতে দেখে রায় নিজেও পেছনে ঘুরে দেখল সুভাষ এসে দাঁড়িয়েছে ওখানে। হেসে সে বলল, দিদিমণি দিচ্ছেন তো, নে। বাচ্চাটা হাত বাড়িয়ে চকলেট নিতেই রায় উঠে দাঁড়াল, তারপর জিজ্ঞেস করল, তোমার মেয়ে? হ্যাঁ ম্যাডাম। খুব মিষ্টি, কি নাম গো তোমার? রায় বাচ্চাটার দিকে ফিরে জিজ্ঞেস করল। সে উত্তর দিল, সমাদৃতা দে, তোমার নাম কি দিদিমণি? রাই হেসে ফেলল, তারপর টপ করে ওকে কোলে তুলে নিয়ে বলল, খুব মিষ্টি তুমি, আমায় রাই আন্টি বলেই ডেকো, কেমন? তারপর সুভাষের দিকে ফিরে জিজ্ঞেস করল, তুমি এখানেই থাকো? হ্যাঁ ম্যাডাম। কত বছর চাকরি করছো এখানে? তা প্রায় বছর পাঁচেক। তখন থেকে এই ফ্যামিলি নিয়ে এখানেই থাকো? না ম্যাডাম, ওরা এসেছে এই এক বছর হলো। বাচ্চাটা একা বেরিয়ে এসেছে ঘর থেকে, খেলতে গিয়ে পড়ে গেলে লেগে যাবে তো। তোমার বউ কোথায়? আসলে ওর মায়ের শরীরটা একটু খারাপ, তাই শুয়ে আছে ঘরে, আর এই ফাঁকেই ও। বেশ, খেয়াল রেখো। রাই চলে আসে ওখান থেকে, গেটের কাছে এসে দেখে ওর দেরি দেখে কুশ নিজেই এগিয়ে আসছে এদিকে। রাইকে দেখে মুখে বিরক্তি ফুটিয়ে আবার এগিয়ে গেল গাড়ির দিকে। রাই গাড়িতে উঠে বসতেই গাড়ি ছুটে চলল লালবাজারের দিকে। কেন খুন করলে নিজের বাবাকে? একবারও হাত কাঁপল না? শুধুমাত্র তোমার আর সুনন্দর সম্পর্কটা উনি মেনে নিলেন না বলেই এমন করলে তুমি? থানায় ফিরে ওখান থেকে সংগ্রহ করে আনা সমস্ত এভিডেন্স ঘোষকে দিয়ে প্রথমেই ল্যাবে পাঠিয়ে দিয়েছিল কুশ। তারপর আর সময় নষ্ট না করে প্রথমেই সাহানাকে জেরার জন্য নিয়ে এসেছে একটা হলুদ বাল্ব জ্বলা খুপচি ঘরে। একটা কাঠের চেয়ারে ওকে বসিয়ে রায় ওর মুখোমুখি বসে প্রশ্ন ছড়ে দিল। সাহানার বক্তব্য, ওর ব্যবহার সবটাই প্রথম থেকে বড্ড সন্দেহজনক। অবশ্য শুধু ওর নয়, এই শীলা আহুজা, রোহিত, এদের প্রত্যেকেরই ব্যবহার সন্দেহজনক। হয়তো সরাসরি খুন এরা কেউ করেনি, কারণ পিএম রিপোর্টে মিস্টার আহুজার যে উচ্চতা দেওয়া আছে তার সাথে এদের কারোর উচ্চতাই মেলে না, কিন্তু এরা অবশ্যই কিছু না কিছু তো জানে। সাহানা মেয়েটা অকুতোভয়, এই বয়সের একটা মেয়ের মন এত শক্ত যে মনে মনে রায়ুর তারিফ করতে বাধ্য হলো।
কিন্তু রাইয়ের কথা শুনে বিষণ্ণ হাসল সাহানা। তারপর বলল, সত্যি যদি খুন করতাম তাহলে আপনাদের এত কষ্ট করতে হতো না, নিজেই এসে সারেন্ডার করতাম। বাবা শব্দটার প্রতি আমার ঘেন্না আছে, বাবা শব্দটার সাথে আমার কোনো ভালো স্মৃতি জড়িয়ে নেই। বাবা মানে আমার কাছে ভয়ঙ্কর কুৎসিত একটা লোক, বিশ্রী কিছু ভাষা, ভাইকে মারতো, মায়ের গায়ে হাত তোলা, ব্যাস এই সব। আপনি বলছিলেন না একবারও কেন হাত কাঁপেনি আমার? শুনুন, আমি যদি সত্যি খুন করতাম তাতেও আমার হাত কাঁপত না। একজন মলেস্টারকে যে নিজের মেয়েকে মলেস্ট করে তাকে খুন করতে হাত কাঁপত না আমার। রাই স্তব্ধ হয়ে গেল। ইচ্ছে হলো এক্ষুনি কানে হাত চাপা দিয়ে দিতে। বাবা শব্দটা কত পবিত্র, কত সুখের স্মৃতি থাকে সকলের মনে, আর এই মেয়েটার শৈশব এত বিভৎস। ও বড় বড় চোখ মেলে তাকিয়ে আছে দেখে সাহানা আবার হাসল। অবাক হচ্ছেন তাই না? আমিও হয়েছিলাম, তখন আমার 5 বছর বয়স। মা নার্সিংহোমে রোহিত হয়েছে, বাড়িতে নিজের স্বামীর কাছে, আমার জন্মদাতার কাছে আর ঠামুর কাছে রেখে গিয়েছিল। দুপুরে ঠামু ঘুমিয়ে পড়েছিল আর আমি পুতুল নিয়ে খেলছিলাম। তখন আমি ঠামুকে বলেছিলাম, ঠামু বলল এসব আমার ডাইনি মা আমাকে শিখিয়েছে। মাকে বললাম, মা শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল, সারাক্ষণ বুকে আগলে রাখতো মা। বড় হওয়ার পর আমি সামনে যেতাম না ওই লোকটার, ওই লোকটা বাড়িতে না এলেই শান্তি পেতাম আমরা। বিশ্বাস করুন, যখন প্রথম শুনলাম ওই লোকটা মরে গেছে, এত আনন্দ হলো যে আমি বলে বোঝাতে পারবো না। রাই কি বলবে ঠিক বুঝে উঠতে পারল না। এত কঠিন এই মেয়েটার জীবন, প্রাচুর্যের মধ্যে থেকেও এত দুঃখীও। রাই এবার শান্ত স্বরে জিজ্ঞেস করল, তোমার মায়ের কি কোনো অ্যাফেয়ার আছে? এটা নিয়ে কি মিস্টার আহুজার সাথে ঝামেলা হতো? বাই এনি চান্স আপনি কি অরুণোদয় আঙ্কেলের কথা বলছেন? তাহলে বলি উনি আমার মায়ের ফ্রেন্ড, বয়ফ্রেন্ড নয়, তবে হলেও আমাদের কোনো অসুবিধা নেই। রাই হয়তো আরও কিছুক্ষণ কথা চালাতো, কিন্তু তার আগেই একজন কনস্টেবল এসে ওকে বাইরে ডাকতেই সাহানাকে ছেড়ে ও কুশের কেবিনের দিকে গেল। কুশ রাইকে দেখে হতাশভাবে মাথা নাড়তেই ও বলল, কি হয়েছে? দুটো হাতুড়ি আর হামানদিস্তার টেস্ট রিপোর্ট নেগেটিভ, ওতে কোনো ব্লাড ট্রেস নেই। আর ওই কাপড়টা, ওতে কিছু ট্রেস পাওয়া যায়নি? ওতে যে ব্লাডটা পাওয়া গেছে সেটা মিস্টার আউজার। আমার মনে হয় মার্ডার ওয়েপেনটা ওতেই ভালো করে মুছে কাপড়টা মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। আর সিসিটিভি ফুটেজ? হ্যাঁ, ওটা চেক করব বলেই তোকে ডেকে পাঠালাম। কিন্তু তার আগে বল, সাহানা ভাঙল? ভেঙেছে, তবে ও বড় শক্ত ঠাই, তবে ও খুন করেনি। কে বলল? সাহানা, আর তুইও বিশ্বাস করে নিলি? বিশ্বাস করার মতো কারণ আছে বলেই করেছি, তুই পুরোটা শুনলে তুইও বিশ্বাস করতিস। কুশ জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকাতেই রাই সবিস্তারে ওকে সমস্ত কথা ব্যক্ত করল। তারপর কুশের মুখের অভিব্যক্তি দেখে ও জিজ্ঞেস করল, রোহিত কি বলল? যা তোকে সাহানা বলেছে, বলছে সেদিন যদি রঘু কাকা আমাকে থামিয়ে না দিত তবে এতদিন আর ওই লোকটা বেঁচে থাকতো না। এছাড়া রঘু এর আগে যা বলেছে সে সবই ঘুরিয়ে পেঁচিয়ে জানালো আর কি। এবার ফুটেজটা চালা দেখি, যদি কিছু ক্লু পাওয়া যায়। টেবিলের উপরে বসানো কম্পিউটারের কিবোর্ডে কয়েকবার আঙুল ছুঁয়েই কুশ চালিয়ে দিল ঘটনার দিনের ফুটেজ। রায়ুর পাশে বসে মন দিয়ে দেখতে লাগলো সব, কোথাও কোনো খোঁত নেই। ফুটেজের সময় বিকেল পেরোতেই দুজনেই টান টান হয়ে দৃষ্টি নিবদ্ধ করল স্ক্রিনে। প্রথমে সব স্বাভাবিক, ঠিক রাত 10:10 ফুটেজে ধরা পড়ল মাতাল মিস্টার আহুজাকে। তবে লিফট থেকে যে উনি একা নামেননি সে ব্যাপারে নিশ্চিত। কারো ওপর ভর দিয়েই মিস্টার আহুজা নিজের ফ্ল্যাটের দরজার সামনে পা না রেখে পা রাখলেন ছাদে ওঠার সিঁড়িতে। রাইয়ের দৃষ্টি বিস্ফারিত হয়ে গেল।
কিন্তু ওইটুকুই। এরপরে আর ক্যামেরার রেঞ্জে ধরা পড়ল না কিছুই। রাই হঠাৎ ব্যস্ত হয়ে বলে উঠল, এই ফুটেজটা একবার পিছনে নিয়ে যাতো। কুশ ওর নির্দেশ পালন করার সাথে সাথেই রাই বলে উঠল, স্টপ। তারপর কম্পিউটার স্ক্রিনের ওপর ঝুঁকে পড়ে বলল, এই জায়গাটা দেখ, ভালো করে দেখ। মিস্টার আহুজার সাথে যে রয়েছে তার জামার কিছুটা অংশ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছিস, চিনতে পারছিস? কুশ ভালো করে দেখেও নেতিবাচক উত্তর দিল। রাই বলল, দাঁড়া দাঁড়া, পরের ফুটেজটা দেখ, এই এই সিঁড়ি দিয়েই তো নামতে হবে ওকে। কিন্তু আরও কিছুক্ষণ ফুটেজ চেক করার পরেও কাউকেই দেখতে পাওয়া গেল না এবং অবিশ্বাস্যভাবে অন্ধকার হয়ে গেল। সেই দিন আবাসনে লোডশেডিং হয়েছিল নাকি ইচ্ছাকৃতভাবে কেউ লোডশেডিং করিয়ে দিয়েছিল তা বুঝতে পারা গেল না। কুশ বিরক্ত হয়ে বলল, যা, আমি তো কিছুই দেখতে পেলাম না, তুই বল কি দেখলি। রাই মুখ খুলতে যাবে ঠিক সেই সময় ঘোষ উত্তেজিত হয়ে কুশের অনুমতি ছাড়াই ঘরে ঢুকে এসে বললেন, স্যার এক্ষুনি একবার বাইরে আসুন, দেখুন কি কাণ্ড। ঘোষবাবুর কণ্ঠস্বরে এমন কিছু ছিল যেটা রাই বা কুশ কেউই উপেক্ষা করতে পারল না। ওরা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে দেখল সেখানে দাঁড়িয়ে আছে আবাসনের দারোয়ান সুভাষ। কুশকে দেখে সে শান্ত কণ্ঠে বলল, স্যার আমি খুন করেছি আহুজাকে, ওই যে হাতুড়িটা দেখছেন ওই টেবিলে জমা করেছি, ওটা দিয়ে খুন করেছি আমি। মাই গুডনেস। কুশের মুখ থেকে শব্দদ্বয় নির্গত হওয়া মাত্র রায়ুর মুখের দিকে তাকাল। তারপর পাশে দাঁড়িয়ে থাকা দুজন কনস্টেবলকে নির্দেশ দিল সুভাষকে সেলের ভেতরে নিয়ে যেতে। দুজনের জন্য দু কাপ কফি দিতে বলে ভেতরে গিয়ে কপালের রক টিপে বসে রইল। রাই উল্টো দিকে বসে বলল, আই ওয়াজ জাস্ট অ্যাবাউট টু টেল ইউ হিজ নেম অ্যান্ড দেয়ার হি ইজ। তুই কি দেখে বুঝলি? জাস্ট এক মুহূর্তের জন্য ওর ইউনিফর্মের হাতার লোগোটা ক্যামেরা ধরা পড়েছিল, অ্যান্ড আই থিঙ্ক আহুজাকে ছাদে নিয়ে গিয়ে খুন করার পর সিঁড়ি দিয়ে নামার আগেই আলোটা নিভিয়ে দিয়েছিল। কিন্তু মোটিভ? সেটা সুভাষ নিজেই বলবে। কেন খুন করলে মিস্টার আহুজাকে? গরম কফিটা প্রায় এক চুমুকি শেষ করে কুশ চলে এসেছে সুভাষকে জিজ্ঞাসাবাদ করতে। ওর প্রশ্ন শুনে সোজাসুজি ওর চোখের দিকে তাকালো সুভাষ। তারপর বলল, বলবো স্যার, সব বলবো। নিজে থেকে এসে যখন অপরাধ স্বীকার করেছি তখন সব বলবো স্যার, কিন্তু তার আগে শাহানা রোহিতকে ছেড়ে দিন স্যার, ওরা কিছু করেনি, ওরাও যন্ত্রণার শিকার ঠিক আমারই মতো। পাশে দাঁড়িয়ে থাকা একজন কনস্টেবলকে নির্দেশ দিল ঘোষ, এই তুমি ওনাদের সেল থেকে বার করে হাতের হ্যান্ডক্রাফটটা খুলে দাও আর ওনাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। মাথা নেড়ে কনস্টেবল হুকুম তামিল করতে চলে যাওয়ার পর রাই বলল, এবার বলো সুভাষ, কেন খুন করলে মিস্টার আহুজাকে? আমি আর সহ্য করতে পারছিলাম না ম্যাডাম, দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল আমাদের। কি হয়েছিল প্রথম থেকে গুছিয়ে বলো। সামনে রাখা জলের গ্লাসটা এক নিঃশ্বাসে শেষ করে একটু ধাতস্থ হয়ে সুভাষ বলতে শুরু করল, এই আবাসনে আমি চাকরি নিয়ে আসি বছর পাঁচেক আগে। যেহেতু আমি একাই পাহাড়ায় ছিলাম তাই ছুটি পেতাম না বিশেষ। ঝুমুর মানে আমার বউ বারবার চিঠি লিখত ওদের যেন নিয়ে আসি এখানে, কিন্তু আমি আনতাম না। তারপর বছরখানেক আগে সেক্রেটারি বাবুকে কথা বলতে উনি আপত্তি করেননি, আমি ঝুমুর আর ঝিলিক মানে আমার মেয়েকে নিয়ে এলাম। আর সেটাই আমার কাল হলো। একদিন গাড়ি করে বেরোবার সময় দুশ্চরিত্র আহুজার নজর পড়ল আমার বউয়ের উপর, এতটাই নির্লজ্জ সরাসরি আমাকে এসে নোংরা প্রস্তাব দিল ঝুমুকে নিয়ে। আমার রাগ হয়েছিল ম্যাডাম খুব, তবে আমি বারণ করে দিয়েছিলাম কিন্তু তাতে থামল না আহুজা। একদিন একটা দরকারে দশটার পর আমি বাইরে বেরিয়েছিলাম, বাইরে তো সেরকম বেরোনো হয় না, তাই কয়েকজনের সাথে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। বাড়ি ফিরে দেখি মেয়েটা আমার বাইরে ওই ডিসেম্বরের ঠান্ডায় ঘুরে বেড়াচ্ছে আর ঘরের মধ্যে ছেঁড়া শাড়ি পরে যন্ত্রণায় কাতরাচ্ছে ঝুমুর। তিন দিন কিছু খাইনি,
ঝুমুর আমায় নাম বলেছিল, আমি যেতে চেয়েছিলাম আহুজার কাছে, কিন্তু ঝুমুর বাধা দিল। আমার তখন পাগলের মতো অবস্থা, সেই মুহূর্তে ঝুমুরকে সুস্থ করে তোলাটাই সবচেয়ে বড় হয়ে উঠেছিল। কাউকে কিচ্ছু বলতে পারিনি ম্যাডাম। এরপর আবার একদিন এলো আহুজা, হাতে টাকা গুঁজে দিয়ে বলল, কাউকে যদি বলি তাহলে আমার চাকরি যাবে। আমি গরিব মানুষ, কেউ আমার কথা বিশ্বাস করবে না জানতাম। তারপর থেকে প্রায়ই আসতো আহুজা, আমার মেয়ের মুখ চেয়ে সব মেনে নিচ্ছিল ঝুমুর। এখন কেমন মরে যাওয়া মানুষের মতো স্থির চোখে তাকায়ও। যেদিন যেদিন আহুজা আসতো, সেদিন সেদিন মেয়েকে নিয়ে আমি বাইরে থাকতাম। ঝুমুরের চিৎকারটা সোজা বুকে এসে লাগতো, আমি মেয়ের কানে হাত চাপা দিয়ে রাখতাম। কিন্তু সব সহ্যেরই তো একটা সীমা আছে না, আমারও ধৈর্যের বাঁধ একদিন ভেঙে গেল। আমি সুযোগ খুঁজতে লাগলাম। সিসিটিভি ক্যামেরা খারাপ হওয়ার পর সেক্রেটারি বাবু আমায় যখন ওদের অফিসে খবর পাঠাতে বললেন, আমি যাইনি, একটা দিন অপেক্ষা করে গেলাম। আর সেই দিনই মদের নেশায় চুর হয়ে ফিরল শিবেন্দ্র আহুজা। ওর ড্রাইভার বেরিয়ে যেতেই আমি ওকে লিফটে করে নিয়ে আসি ওর ফ্ল্যাটের ফ্লোরে। আহুজার ফ্ল্যাটের ওপরেই ছাদ, পকেটে হাতুড়িটা আগেই রেখে দিয়েছিলাম। ছাদে নিয়ে গিয়ে মাথায় হাতুড়ি মেরে বডিটাকে ধাক্কা দিয়ে একদম সোজা নিচে ফেলে দিলাম। নামবার সময় সিঁড়ির পাশে সুইচটা টিপে বন্ধ করে দিলাম, যাতে আলো নিভে যায়। তারপর লিফটে উঠে নিচে নেমে আবার আলো জ্বালিয়ে দিলাম। সেদিন মনে হয় ঝুমুরের মুখে একটা শান্তি দেখেছিলাম, ভাবলাম এবার শান্তিতে জীবন কাটাবো। কিন্তু আজ যখন আপনি উনাদের নিয়ে এলেন এখানে, সেটা দেখে আমার মনে হলো ভুল করেছি আমি। একটা অন্যায়কে শেষ করতে গিয়ে আর একটা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি, তাই ঝুমুরকে বলে চলে এলাম এখানে। ও কিন্তু বাধা দেয়নি আমায়, ভরসা দিয়েছে। আমি জানি স্যার, ও সব ঠিক সামলে নেবে, দেখবেন সব সামলে নেবে ও। কথাগুলো একটানা বলে সুভাষ মাথা নিচু করে বসে রইল। রাই একটা দীর্ঘশ্বাস ফেলে বাইরে বেরিয়ে এলো, কুশও চলে এলো তার সাথে। বাইরে আসতেই ওরা মুখোমুখি হলো মিসেস আহুজার। উনি শান্ত স্বরে বললেন, আমি সবই শুনতে পাচ্ছিলাম, একবার সুভাষের সাথে দেখা করতে পারি? ঠিক আছে চলুন। রাই আবার ওনাকে নিয়ে সেলের ভিতরে ঢুকল। উনি সুভাষের মাথায় হাত রাখতেই সে জল ভরা চোখ তুলে তাকালো ওনার দিকে, তারপর বললেন, তোমায় ধন্যবাদ দিয়ে ছোট করব না, তুমি আমাদের বাঁচিয়ে দিয়েছ। তুমি চিন্তা করো না, তোমার জন্য সবচেয়ে ভালো উকিল লাগাবো আমি, আর তোমার মেয়ে ও বউয়ের সব দায়িত্ব আজ থেকে আমি নিলাম। রাই আর দাঁড়াল না, বাইরে এসে বলল, আমার না রাগে মাথাটা জ্বলছে, এই দুশ্চরিত্র আহুজার জন্য কিনা সুভাষের শাস্তি হবে। এই প্রথম সত্যিটা বাইরে আসাতে আমার আনন্দ হচ্ছে না রে কুষ, সুভাষ কোনো ভুল করেনি, অন্তত এই ক্ষেত্রে মানুষ মারাটা আমার কাছে অন্যায় নয়। এতক্ষণ আপনারা শুনছিলেন রায়কুশ সিরিজ অবলম্বনে প্রতিশোধ স্পৃহা। গল্প পাঠেছিলেন শুভ, রায় ও সমাদৃতার চরিত্রে পিয়ালি, কুশের চরিত্রে অভ্র, ইন্সপেক্টর ঘোষের চরিত্রে সৌরভ, মিস্টার আহুজার চরিত্রে দেব, মিসেস আহুজা এবং রিপোর্টারের চরিত্রে দেবস্মিতা, সাহানার চরিত্রে সুদীপ্তা, রোহিতের চরিত্রে দীপ্তিমান, সেক্রেটারি প্রতাপ গুপ্তার চরিত্রে সৌরভ সাহা, প্রতাপ গুপ্তার স্ত্রীর চরিত্রে পিয়ালি, প্রতাপ গুপ্তার বোনের চরিত্রে শিউলি, সুভাষের চরিত্রে বিপ্র, নির্মল আচার্য ও চাকর রঘুর চরিত্রে মানব, সঞ্জয়ের চরিত্রে প্রীতম এবং গল্পের সূত্রধার আমি দেবস্মিতা। আজকের গল্পের পোস্টার ডিজাইন করেছে রোহিত। গল্পের শব্দগ্রহণ, আবহ এবং ডিরেকশনে ছিল বিশ্বদীপ। গল্পটি আপনাদের কেমন লাগলো এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানান কমেন্ট সেকশনে। আর হ্যাঁ,
আপনারা কিন্তু আমাদের স্পটিফাইতেও পাবেন। আর নিত্য নতুন আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না। এত সুন্দর গল্পটি আমাদের পাঠ করতে দেওয়ার জন্য মিস অঙ্কিতাকে অসংখ্য ধন্যবাদ। আপনিও কি ভাবছেন কিভাবে গল্প পাঠাবেন? যদি গল্প পাঠাতে চান তাহলে hauntedaudiostation@gmail.com পাঠিয়ে দিন আপনার গল্প। শব্দ সংখ্যা ন্যূনতম 5000। সিলেক্ট হলে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে। আজকের গল্প এখানেই শেষ হলো। আবারও দেখা হবে নতুন আরেকটি গল্পের সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।